নমস্কার, তুমি একা ভাত খাবে, ওরা কেউ খাবে না। নিরাপদে তুমি শোবে, ওরা কেউ শোবে না। বাংলা শেখেনি আজও একা একা বাঁচতে, দুর্গা পুজোর ঢাকে একা একা নাচতে। জানি তুমি ভালো নেই, কেউ ভালো নেই বলে, তুমি হাত বাড়ালেই দুর্যোগ যাবে চলে। একটু খাবার চাই, সামান্য অর্থ, একটু এগিয়ে এসো যতটা সামর্থ্য। এটা তো তোমার দেশ, ওরা তো তোমার লোক, তুমিও তো চাও বলো বাংলার ভালো হোক। কেউ একা পারবে না এ ধাক্কা সইতে, 10 জন এক হলে পারবো তা বইতে। পাচ্ছ তো শুনতে অভাবের কান্না, চাল চুলো উড়ে গেছে বন্ধ যে রান্না। ধান ক্ষেত ধুয়ে সাফ যেন ধুধু প্রান্তর, তছনছ সবুজেরা শান্তি দীপান্তর। অভাবের উঠোনেতে বেঁচে থাকা কিছু মুখ, তোমার প্রত্যাশায় হয়ে আছে উন্মুখ। কি শুনছো চুপ করে, নামবে না ময়দানে? তোমারও তো বড় মন, এ কথা তারারা জানে। তোমার ওপর আজ আমাদের আশা বড়, হাতে হাত ধরি চলো ময়দানে নেমে পড়ো। শ্রমিকের হাতে কাজ, কারখানা খুলে যাবে, মাঠেতে চাষির দল আবার লাঙল দেবে। সব্বার হাতে কাজ, পেট ভরা ডাল ভাত, সব সম্ভব হবে বাড়ালে তোমার হাত। বাংলার মুখ আজ তোমারই প্রতীক্ষায়, একটু সাহায্যেই সব ঠিক হয়ে যায়। তুমি একা ভাত খাবে, ওরা কেউ খাবে না। নিরাপদে তুমি রবে, ওরা কেউ রবে না। আজকে আমাদের সন্ধেবেলার এই অনুষ্ঠানে আজকের টপিক আমফান সাইক্লোন, এবং আমাদের সাথে যিনি রয়েছেন তার সম্বন্ধে আমি দু চার কথা একটু বলবো। 1980 সালে ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে শ্রদ্ধেয় রাহুল সিনহা মহাশয় পার্টির কাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তার সামাজিক কর্মের জীবন শুরু হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসেবে। জাতীয় এমার্জেন্সির সময়কালে রাহুল সিনহা মহাশয় সেই এমার্জেন্সির প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধ করে গোপনে তার কাজ চালিয়ে যান। জনতা যুব মোর্চাতে তিনি যোগদান করেন এবং মোর্চার প্রথম এলাহাবাদ অধিবেশনে তিনি সামিল হন। রাহুলজি তার রাজনৈতিক জীবনে প্রতিটি স্তর অতিক্রম করে এগিয়ে এসেছেন নিজের নিষ্ঠা এবং কর্মতৎপরতার ফলস্বরূপ। তার এই নিষ্ঠার ফলেই তিনি ভারতীয় জনতা পার্টিতে নজির গড়েছেন এবং একটানা সব থেকে বেশি দিন প্রেসিডেন্ট পদে অটল থেকেছেন। এখন রাহুল সিনহাজি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সম্পাদক হিসেবে ওনার দায়িত্ব পালন করছেন। নমস্কার দাদা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আর সময় নষ্ট না করে আমি প্রথম কোয়েশ্চনে আপনার কাছে দিচ্ছি। প্রথম আমার কোয়েশ্চেন হচ্ছে, গতকাল রাজ্য বিজেপিতে একটি নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছে যার নাম হচ্ছে R9 মমতা। আমার প্রশ্ন, এই ক্যাম্পেইনটি ঠিক কি, এবং আজকের দিনে এই সময় দাঁড়িয়ে এই ক্যাম্পেইনটা কেন করা হলো? দেখুন, বিষয় হচ্ছে, যদি এই বিপদের সময়, সে করোনা হোক কিংবা আমফান তুফানি হোক, এই বিপদের সময় সরকার যদি মানসিকভাবে তৈরি থাকতো যে এই মোকাবেলা আমরা সবাইকে নিয়ে করব, তাহলে আমার মনে হয় তুফান তো আসতোই, ক্ষতি তো করতোই, কিন্তু মানুষকে উদ্ধার করা, মানুষের সহযোগিতা করা অনেক বেশি সহজ হতো। কিন্তু শুরুর থেকে আমরা দেখছি এই সরকার ক্রমাগত রাজনীতি করতেই বেশি ব্যস্ত। মুখ্যমন্ত্রী করোনার লড়াই যখন শুরু হলো, তখন তিনি নিজে লড়াই শুরু করলেন, ঝাঁটা হাতে নেমে পড়লেন, কি করে ঝাড় দিতে হবে তা শেখাতে শুরু করলেন, যদিও সেটা হাস্যস্কর। তিনি ইতিমধ্যে রাস্তায় চক দিয়ে আঁকা আছে, সেই চক দিয়ে আঁকা চকের উপরে উনি আবার ইট দিয়ে আঁকতে শুরু করলেন।
ঠিক আছে, এগুলো সব করলেন। করতে করতে যখন সংকট গভীর হয়ে গেল, উনি সঙ্গে সঙ্গে একটি কমিটি তৈরি করে দিয়ে উনি বললেন, এখন আমার আরো অন্য কাজ বাকি আছে, আর অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার আছে, সেই জন্য করোনা সংকট এই কমিটি দেখবে। তার মানে বিশ্বের সবচেয়ে বড় সংকট এখন করোনা, বাংলার সবচেয়ে বড় থ্রেট এখন করোনা, এখন ওনার একজন মন্ত্রী করোনা আক্রান্ত, এমএলএ একজন করোনা আক্রান্ত, আর উনি কি বলছেন যে আরো অনেক বড় কাজ আছে। কি বড় কাজ? একুশের নির্বাচনে কি করে আবার বুথ দখল করে আবার কারসাজি করে জেতা যায়, এটাই হচ্ছে বড় প্রশ্ন। যদি তা না হতো, তাহলে করোনার এই সংকট মোকাবেলা করবার জন্য যদি উনি বিদেশ থেকে, দেশের কোনো প্রান্ত থেকে চারটে ডাক্তার নিয়ে আসতেন, তাহলে আমি বুঝতে পারতাম যে একটা সরকার করোনা মোকাবেলায় সত্যিকারের ভূমিকা পালন করার চেষ্টা করছে। উনি কি করলেন, লকডাউনের মধ্যে উনি ওনার যে টিচার আছে, যাকে বেতন দিয়ে রেখেছিলেন, তাকে বললেন লকডাউনে বেতন পাবে, কাজ করবে না তা হবে না, সেই জন্য পিকে কে ওখান থেকে উনি এখানে নিয়ে আসলেন এবং 12 দিন গায়েব হয়েছিলেন। আমরা যখন হারানো প্রাপ্তি নিরুদ্দেশে খবর দেব বলতে শুরু করলাম, উনি তখন পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন। এই আমফান তুফান আসছে, একটি বাচ্চা ছেলেও 1 মাস আগে জানতো, এবং 10 দিন আগে থেকে তো ভয়ঙ্কর তুফানের জন্য আবহাওয়া দপ্তর থেকে বার বার বলা হচ্ছিল, রুট বলে দেওয়া হয়েছে, টাইম বলে দেওয়া হয়েছে, গতিবেগ বলে দেওয়া হয়েছে, ঝড়ের কতটা আয়তন সব বলে দেওয়া হয়েছে। সরকার সিরিয়াস ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ওনাকে ফোন করলেন, অমিত শাহজি, আর ফোন করে যখন বললেন আমরা আছি, সব আমরা দেব, যেই দেখেছে টাকা পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে উনি অ্যাক্টিভ হলেন ঝড়ের আগের দিন। কোনো দপ্তরের সমন্বয় বৈঠক হয়নি, আজকে ওদের মন্ত্রীদের মুখ থেকে বেরিয়ে আসছে, এটা আমার কথা নয়, বিরোধী রাজনৈতিক দলের কথা নয়, ওনার দপ্তরের মন্ত্রীরা, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি প্রথম ওপেনিং ব্যাট করতে নেমেছে, পরে সাধনবাবু ব্যাট করতে শুরু করলেন, এই একই কথা সমস্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং অন্যদের মুখে, এবং সাধারণ মানুষ তো আছে, এই প্রথম আমরা দেখলাম বিনা ঝান্ডায়, বিনা কোনো সংস্থার উদ্যোগ ছাড়া সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ল। সাধারণ মানুষ রাস্তায় নেমে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখালো। পশ্চিমবাংলায় ঘটনা হয়নি, তুফান পশ্চিমবাংলা আরো এসছে, হতে পারে আমফানের চেয়ে গতিবেগ কম ছিল, কিন্তু সে তুফানও কম ক্ষতি করেনি। কিন্তু এইভাবে করোনাতে রাস্তায় মানুষকে নামতে আমরা দেখিনি, কিন্তু আমফান তুফানকে কেন্দ্র করে যেভাবে মানুষ রাস্তায় নিজেরা নেমে পড়েছে, পতাকা ছাড়া, দল ছাড়া, সংগঠন ছাড়া, শুধু মানুষের সংগঠন, জনগণের সংগঠন, এটা একটা অভূতপূর্ব দিক ছিল। মানুষেরই যখন আস্থা চলে গেছে, তখন আর এই সরকারের দরকারটা কি আছে? তাই আমরা এটাই বলছি, আমি গতকাল ওই একই স্টেটমেন্ট করেছি যে হয় করো নাইলে ছাড়ো। ওনারা কি করছে, আমফান তুফান আসার 3 দিন আগে আমি প্রকাশ্যে স্টেটমেন্ট করেছিলাম যে এই ভয়ঙ্কর তুফান আসছে, আমরা এতে কোনো রাজনীতি করব না, সরকারের পাশে আছি, সরকার যে কোনো রকম সহযোগিতা আমাদেরকে দেওয়ার জন্য বলবে আমরা সব সহযোগিতা দেব, একবারও সরকারের বিরোধিতা করব না, যেভাবে আমরা করোনার ক্ষেত্রে বলেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, যখন তুফান হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হলো, বিজেপির প্রতিনিধিরা, বিজেপির সভাপতি যাচ্ছে সেই দুর্গত এলাকায়, অন্যান্য নেতারা যাচ্ছে, তাদের আটকে দিচ্ছে, তোরা নিজেরাও করবি না, কাউকে করতেও দিবি না, যেটা আমরা করোনার ক্ষেত্রে দেখলাম, আমাদের এমপিরা, নেতারা, তারা যখন ত্রাণ দিতে গেল তাদের আটকে দিল, ঘরে জবরদস্তি হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিল। আমি তো আজকে
সকাল 12টা থেকে যাদবপুরে ত্রাণ দিয়ে এলাম, রান্না করা খাবার মানুষকে দিয়ে এলাম, তো ঘটনা হচ্ছে যে ওরা নিজেরা কাউকে দেবে না, মোদিজি চাল পাঠালো, ওরা চাল আনেনি, মোদিজি চাল পাঠালো প্রত্যেক জনপ্রতি 5 কিলো চাল, 5 কিলো গম, 1 কিলো ডাল, সেই চাল হাওয়া হয়ে গেল, রেশনে রেশনে হাহাকার, বিক্ষোভ, জনবিক্ষোভ। রেশনে যে বিক্ষোভ হয়েছে সে বিক্ষোভও কিন্তু আমি আপনাকে বলছি, সেই বিক্ষোভটাও কিন্তু করোনার মতো, এই আমফানের মতো জনবিক্ষোভ হয়েছে, কোন পলিটিক্যাল পার্টি বিক্ষোভে নেতৃত্ব দেয়নি, আমরা অনেক পরে নেমেছি, কিন্তু সাধারণ মানুষ রেশনের দোকানের সামনে, বিভিন্ন জায়গায় ডিলারের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে যেভাবে বিক্ষোভ দেখিয়েছে, সে নজিরবিহীন বিক্ষোভ। এই যে বিক্ষোভ একের পর এক মানুষ হয়েছে, কেন বিক্ষুব্ধ হলো? কারণ চাল নেই, গম নেই, মানুষের বিক্ষোভ হতে পারে। কিন্তু আমরা কি দেখছি, মোদিজি চাল পাঠাচ্ছে, মোদিজি গম পাঠাচ্ছে, সেটা মানুষ পাচ্ছে না। আমি আপনাকে এক্ষুনি চিঠি দেখাতে পারি যে এই মাসের 5 তারিখে আপনার ডাল চলে এসছে, এখনো পর্যন্ত রেশন দোকানে কেন ডাল এলো না, এ প্রশ্নের জবাব কে দেবে? আর মুখ্যমন্ত্রী আমফানের পরিস্থিতিতে প্রথম থেকে কি করলেন, গোটা দোষটা সিএসসির ঘাড়ে চাপানোর চেষ্টা করতে শুরু করলেন যে এর জন্য সিএসসি দায়ী। জলটা কি সিএসসি দেয় নাকি? জলের পাইপগুলো যে ফেটে গেছে সে মেরামতির কাজ কে করবে? সে তো কর্পোরেশনের কাজ। মিউনিসিপ্যালিটি গুলোতে যে জল বন্ধ হয়ে গেছে পাইপ ফাটার কারণে, সেটা মেরামতি কে করবে? গাছগুলো কি সিএসসি কাটবে নাকি না কলকাতা কর্পোরেশন কাটবে? সেই কারণে সিএসসির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। আমি মানলাম আপাতত তর্কের খাতিরে কলকাতায় বিদ্যুৎ সংযোগ দিতে সিএসসি ব্যর্থ, কিন্তু বারবার কলকাতার কথা বলা হচ্ছে, কলকাতায় তো প্রায় বিদ্যুৎ সংযোগ চলে এসেছে, আর খুব বেশি আশা করি 5% বাকি আছে, বাকিটা তো হয়ে যাবে আর 2 দিনের মধ্যে। কিন্তু আজকে আমফান যে জেলাগুলোর উপর দিয়ে গেছে সেখানে যে বিদ্যুতের কোন সংযোগ নেই, আর আমি মমতা ব্যানার্জির সাথে চ্যালেঞ্জ করে বলছি 1 মাসের মধ্যেও বিদ্যুৎ আনতে পারবে না, তাহলে ওটার জন্য কে দায়ী, সিএসসি দায়ী না রাজ্য বিদ্যুৎ পর্ষদ দায়ী? তাহলে রাজ্য বিদ্যুৎ পর্ষদের ফেলিয়রটা কেন বলছে না মমতা ব্যানার্জি? রাজ্য বিদ্যুৎ পর্ষদের ব্যর্থতা তৃণমূলের ব্যর্থতা, সেই কারণে সিএসসি কে টার্গেট করে নিজেরা বাঁচতে চাইছে। আজকে বলছে বাম আমলে নাকি সিএসসির জন্ম, সেই কারণে ওনার কোন দায় নেই, আর বাম আমলে জন্মালেই খারাপ, তো বাম আমলে তো আপনাদের জন্ম, তৃণমূলের জন্ম তো বাম আমলে, সেই কারণে আপনার থিওরি অনুযায়ী, মমতা ব্যানার্জির থিওরি অনুযায়ী যদি বাম আমলে জন্মালে খারাপ হয়, তাহলে মমতা ব্যানার্জির থিওরি অনুযায়ী তৃণমূল বাম আমলে জন্মেছিল বলে খারাপের খারাপ তস্য খারাপ। সেই কারণে আজ বিশ্বাস হারিয়ে গেছে। আমি প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে সেনা নামালেন না কেন, এখনো সময় আছে সেনা নামান। আমার প্রেস কনফারেন্সে 3 ঘন্টা বাদে কলকাতায় সেনা নামলো, সেনা নেমে গাছগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা গ্রহণ করলো, আর ফিরাদ হাকিম কি বলছে, সেনা কি করেছে, ও তো কাঠবিড়ালির মতো ভূমিকা করেছে, ও রামায়ণ জানে, ও রামচন্দ্র কি করে জানবে, ও তো অন্য অন্য ধর্মগ্রন্থ জানে, ও রামের মহিমা, কাঠবিড়ালের ভূমিকা জানবে কি করে? প্রতি পদে পদে আমি এটা লক্ষ্য করছি, আমরা লক্ষ্য করছি তৃণমূল কংগ্রেস দেখবেন সেনাবাহিনীকে অপমান করবার, সেনাকে ছোট করবার, সেনার মনোবল কম করবার একটা বারবার চেষ্টা করে, যার জন্য মমতা ব্যানার্জির খবর ভারতের পেপারে, ভারতের টিভিতে যত বড় বড় করে না ছাপে, তার চেয়ে পাকিস্তানের টিভি পেপারে বেশি বড় বড় করে ছাপে। আজকে সেই জন্য বলতে চাই, যদি পাকিস্তানে বড় করে ছাপে তো পাকিস্তানিকে বাস করলি, সেনা এখানে ফুল ছেটাবে,
সেনা এখানে হেলিকপ্টার থেকে ফুল ছেটাবে সেটার পারমিশন এখানে দেওয়া হলো না। সেনা দরকার মতো সেনা তো ডাকতে হলো, সেই সেনাকে অপমান করতে ওরা ছাড়ল না। সেই কারণে আমি বলতে চাই যে এই সরকারের উপর মানুষের আস্থা চলে গেছে। এই সরকার মানুষের যে আশা ভরসা নিয়ে এসেছিল সিপিএম নামক একটা অরাজক চোর, একটা খুনি, একটা একনায়ক তন্ত্রের রাজনৈতিক দল পশ্চিম বাংলাতে জাঁকিয়ে বসেছিল 34 বছর, শুধু মানুষ তৃণমূল কংগ্রেসের একটা বক্তব্যকে বিশ্বাস করেছিল, বদলা নয় বদল চাই। মানুষ এটাই চেয়েছে, দুটো কম খাবো, ডাল ভাত খাবো, আলু সিদ্ধ ভাত খাবো, শুধু শান্তি চাই, শান্তি, পিস পিস পিস। তৃণমূল সেই পিসের আশ্বাসন বাংলার মানুষকে দিয়েছিল, তাই বদলা নয় বদল চাই এই বাণীকে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে মানুষ ক্ষমতায় বসালো। আর কি করছে তৃণমূল কংগ্রেস? সিপিএম কে ছাড়িয়ে গেছে, চুরি তো নয়, আর চুরি বলাটা চোরকে চৌর্যবৃত্তিকে ছোট করা হয়, লুট চলছে লুট, এবং মমতা ব্যানার্জির সমস্ত জানার ক্ষেত্রে লুট চলছে। যদি তা না হতো, এই আমফান তুফানে মমতা ব্যানার্জি কি বললেন? বললেন যে পয়সা আসছে, যে পয়সা আমফানে ক্ষতিগ্রস্তদের পাঠানো হবে, পঞ্চায়েতের হাত দিয়ে পয়সা পাঠানো যাবে না, সরাসরি পয়সা যাবে। কেন বললেন একথা? 85% পঞ্চায়েত তৃণমূল চালাচ্ছে, তাহলে পঞ্চায়েতের হাত দিয়ে এতদিন পয়সা গেছে, আজকে মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের হাত দিয়ে পয়সা পাঠাতে সাহস পাচ্ছে না কেন? তার মানে উনি জানেন পঞ্চায়েতের হাত দিয়ে গেলে গোটাটা খেয়ে ফেলবে, গোটাটা খেয়ে ফেলবে, দানাটাও মানুষের কাছে পৌঁছবে না। তাহলে উনি নিজে যখন জেনে গেছেন ওনার পার্টি চোর, আর সেই চোরের নেত্রী উনি, কেন আমি চোরের নেত্রী বলছি সেটাও দায়িত্ব নিয়ে বলছি, এবারের বিধানসভা নির্বাচনের আগে, 16 সালের নির্বাচনের আগে মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন, একবার নয় 7 থেকে 10 বার উনি বলেছিলেন যে আমি জানি না, ভুল করে চোরেদের টিকিট দিয়ে দিয়েছি, এরা যে চোর, যখন নারদার টাকা নিচ্ছে, নারদার টাকা যখন ওর কাছের লোকেরা নিচ্ছে, তখনও বক্তৃতা করেছিল, এরা যে চোর আমি জানতাম না, যদি জানতাম তাহলে টিকিট দিতাম না, আপনারা আমাকে দেখে এবারটা ভোট দিন। ঠিক আছে, আমি মানলাম ওরা চোর, উনি জানতেন না, টিকিট দিয়ে ফেলেছে। যাদের চোর টিকিট দিয়ে ফেলেছেন, যখন চোর জানতে পারলেন, তখন তাদের ভারী ভারী দপ্তরের মন্ত্রী করে দিলেন। চোরকে টিকিট দেওয়া যায় না, চোরকে মমতা দেবীর পাশে ঘিরে মন্ত্রী করা যায়। এই যে একটা অবস্থা, এটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা নয়? আজকে যেভাবে সিপিএম আমলে বেকারের একটা পাহাড় তৈরি করেছে, সেই বেকারের পাহাড়কে আজকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে পশ্চিম বাংলা থেকে 18 লক্ষের উপরে মানুষ আজকে কর্মের জন্য দেশে দেশে প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। কি ছিল একদিন পশ্চিম বাংলায়? বাংলার বাইরে যেখানেই লোকেরা, খাদ্য সংকট হতো, খাবার নেই, কাজ নেই, লোকেরা বলতো আরে চলে যাও বাংলা মার কাছে, বাংলা মার অফুরন্ত ভান্ডার, বাংলা মা কাউকে না খাইয়ে রাখে না, অতএব বাংলা মার কাছে যাও, তুমি পেট ভরে খেতে পাবে, কাজ চাই বাংলায় যাও কাজ পাবে। আর আজকে আমারই ঘরের ছেলেরা দৌড়ে দৌড়ে দিল্লির পথে, রাজস্থানের পথে, মাদ্রাজের পথে আজকে ভিক্ষে করছে কাজের জন্য, দুমুঠো অন্নের জন্য আজকে পরদেশে পড়ে রয়েছে। আর তারা যখন আজকে আসতে চাইছে, অন্যান্য সমস্ত প্রদেশগুলো তারা দলে দলে ট্রেন দিয়ে নিয়ে চলে গেছে, উত্তরপ্রদেশ 4,000 ট্রেনকে কাজে লাগিয়েছে শ্রমিকদের নেওয়ার জন্য, অথচ 18 লক্ষ শ্রমিক বাইরে পড়ে নিষ্পেষিত হচ্ছে,
কাঁদছে, তাদের পরিবার কাঁদছে, তারা কাঁদছে, টাকা শেষ হয়ে গেছে, কোনো ব্যবস্থা করেছেন? অথচ লকডাউন পিরিয়ডে মমতা ব্যানার্জি বলেছিলেন পরিযায়ী শ্রমিকরা চিন্তা করবেন না, আমি তো আছি, মমতা ব্যানার্জি তো আছে। কেন বলেছিলেন? তখন বুঝেছে লকডাউন তো থাকবে, ওরা তো আর আসতে পারবে না, অতএব বড় বড় ভাষণ দিলে খুশি হয়ে যাবে। কিন্তু তার 7 দিনের মধ্যে যে লকডাউনের মধ্যে কেন্দ্রীয় সরকার শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে দেবে এটা বুঝতে পারেনি। শ্রমিকদের প্রতি যদি দরদ থাকতো তাহলে কেন্দ্রীয় সরকারের এই সুযোগটাকে কাজে লাগাতো। উনি কি করলেন? 2টো ট্রেন পাঠালেন, একটা কেরালা থেকে বিশেষ একটি সম্প্রদায়ের লোককে নিয়ে আসলেন, আরেকটি ট্রেন কোথায় গেল? আজমির শরীফ। তারা কেউ মাইগ্রেন্ট লেবার নয়, তারা আজমির শরীফে ধর্ম কর্ম করতে গিয়েছিল, ধর্ম কর্ম করতে গিয়ে আটকে পড়েছে, তাদের উনি নিয়ে আসলেন। উনি বেনারস থেকে লোক আনলেন না, হরিদ্বার থেকে লোক আনলেন না, দ্বারকা থেকে লোক আনলেন না, সোমনাথ থেকে লোক আনলেন না, আজমির শরীফ থেকে লোক এনে চুপচাপ হাত গুটিয়ে বসে রইলেন। তারপরে যখন দেখলো কিছু করছে না, এটা যা শেষ করিনি, কিছু করছে না, তখন অমিত শাহজি চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। চিঠি পাওয়ার পর তখন উনি কি করলেন? 5টা ট্রেন উনি দয়া করে দিলেন। তারপরে যখন আমরা চাপ সৃষ্টি করতে শুরু করলাম, তখন 105টা ট্রেন দিল, তাতে কত বড় চালাকি করেছে আপনি জানেন? মে মাসের 17 তারিখ থেকে জুন মাসের 16 তারিখ, 1 মাস ধরে 5টা ট্রেন, 105টা ট্রেন। তার মানেটা কি? 31 তারিখ লকডাউন উঠে যাবে, ট্রেন চলতে শুরু করে দেবে, আর শ্রমিক স্পেশালের দরকার হবে না, এইসব চালাকি। আসল কথাটা কি জানেন? আমি এক লাইনে আপনাকে বলছি, আসল কথাটা হচ্ছে দিদি, ব্যাপার হচ্ছে এই বাংলায় সব শিল্প চলে গেছে, ব্যবসা চলে গেছে, এখানে বেকারের পার, ওখান থেকে নতুন করে যদি লোক আসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করতে পারবে না। আর এই 18 লক্ষ শ্রমিক যে বাইরের রাজ্য রাজ্যতে কাজ করে, তাদের পয়সা বাংলায় আসে, অর্থাৎ বাংলার অর্থনীতিতে ওই পরিযায়ী শ্রমিকদের একটা বিরাট অর্থনৈতিক যোগদান আছে, আর সেই কারণে চালাকি করে তারা যাতে না আসতে পারে তার নানা রকম ফন্দি ফিকির করছে। এই কারণে ঝড় হোক বা যাই হোক, সব দিক দিয়ে এই সরকার একটা ব্যর্থতার নিদর্শন রেখেছে। ওপর চালাকি করে কাজ সারতে চায়, প্রতি ক্ষেত্রে রাজনীতি করতে চায়, সেই কারণে আমরা একভাবে বলতে চাই, হয় করো নইলে গদি ছাড়ো। একদম দাদা, অনেক কোয়েশ্চেন আসতে শুরু করেছে, এটা তো ফেসবুক লাইভ হচ্ছে এবং আপনি জানেন যে প্রচুর মানুষ আমাদেরকে দেখছে। এখানে একজন কোয়েশ্চেন করছেন আপনাকে, স্যাম খাটপাত্র, তিনি লিখছেন, দাদা আমরা এখনো একটা তীরপলও পাইনি, রাজ্য সরকার তো একটাও দিল না, আপনারা যদি একটু হেল্প করেন। দেখুন, ভারতীয় জনতা পার্টির আজকেই এখান থেকে অনেকগুলো গাড়ি আমরা রওনা করালাম, যাতে ত্রিপাল আছে, শুকনো খাবার আছে এবং পানীয় জল আছে। এই আধ ঘন্টা আগে আমি পার্টি অফিসে বসে আছি, পার্টি অফিস থেকেই সেই গাড়িগুলো এখান থেকে রওনা দিল, জানি না সে গাড়ি শেষ পর্যন্ত এই সরকার পৌঁছতে দেবে কিনা। আমরা আমাদের যথাসাধ্য করব, এইটুকু আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু এত বড় তুফান মোকাবেলা, এত বড় তুফানে ত্রাণ করার ক্ষমতা কোনো একক রাজনৈতিক দলের হতে পারে না। সেই কারণে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আপনি সেনার সাহায্য নিন, যে সমস্ত এনজিও আছে সেই এনজিও গুলোকে কাজে নামান, রাজনৈতিক দলগুলো, আমরা শুধু বিজেপি নয় সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানান যে আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে সরকারের পাশে দাঁড়ান, ঝাঁপিয়ে পড়ুন মানুষের জন্য। এবং বলেছিলাম এখন তো আপনার ত্রিপালের সমস্যা, এখন তো আপনার একটু খাবার সমস্যা, এখন তো আপনার একটু পানীয় জলের সমস্যা, আর কটা দিন যেতে দিন, 5-7 দিন বাদে এরপরে শুরু হবে ব্যাপক পেটের সমস্যা,
ডায়রিয়া হতে শুরু করবে। সরকারের কোন চিন্তা আছে, বোধ শক্তি আছে, চিন্তা করছে সরকার? সেই কারণে বলেছিলাম করোনায় যখন ডাক্তাররা ব্যস্ত আছে, থাকুক, বাকি মেডিকেল অ্যাসোসিয়েশন আছে প্রচুর, মেডিকেল এনজিও আছে, তাদের কাছে আহ্বান জানাক সরকার, যেই তুফান মোকাবেলায় যাতে মানুষ অসুস্থ হয়ে না পড়ে, এই তুফানের পরে যাতে লোকের ডায়রিয়া না হয়, তার জন্য প্রিকশন নেওয়ার জন্য মেডিকেল টিম ওখানে তৈরি হোক। কত মেডিকেল টিম যাওয়ার জন্য তৈরি আছে, আমার কাছে কত মেডিকেল টিম ফোন করেছে, আরো লোকেদের কাছে করেছে, তারা যেতে চায়, কিন্তু যেতে চাইলে আমি কি সরকার এখানে কোষ্ঠী পাথর দিয়ে ঘষে, এই টিমের সাথে বিজেপির কোন গন্ধ আছে কিনা, ভাবে বিজেপি চলে গেলেই ওদের সরকার চলে যাবে। আরে তোদের সরকার এমনিও যাবে অমনিও যাবে, বিজেপি গেলেও যাবে না গেলেও যাবে, কারণ মানুষ ঠিক করে নিয়েছে যে আসল রূপ মমতার লোকে দেখে নিয়েছে, তাই বিজেপি একমাত্র ভরসা, অর্থাৎ আর মমতা নয়, মোদি একমাত্র ভরসা, এটা বাংলার মানুষ বুঝে গেছে। সেই জন্য যতই চলচালাকি করুক কিচ্ছু হবে না, তবে আমি আপনার সাথে আপনার যে দুঃখে সহমর্মী এটুকু আমি আপনাকে বলছি, এবং চেষ্টা করব আমাদের যথাসাধ্য ত্রাণ পৌঁছে দেওয়ার, জানি না সেই ত্রাণের ত্রিপালটা আপনার কাছে পৌঁছবে কিনা, কিন্তু এর সাথে সাথে আমি আপনাকে আর একটা কথা বলবো, বিডিওর কাছে আপনারা জনদরবার করুন। আমরাও ইতিমধ্যে বিডিও এসডিও ডিএম এর কাছে দরবার করতে শুরু করেছি, কারণ ওই ত্রিপাল যেটা যাবে আপনার কাছে, খাবার যেটা যাবে, বাকি ত্রাণ সামগ্রী যাবে, এটা মমতার নয়, মোদিজির হাজার কোটি টাকা পাঠানোর টাকা থেকে এটা যাচ্ছে। যেমন চাল পাঠাচ্ছে মোদিজি আপনার জন্য, গম পাঠাচ্ছে আপনার জন্য, তেমনি ত্রিপাল থেকে শুরু করে যা কেন্দ্র রাজ্য সরকার দিচ্ছে সব মোদিজির টাকা। মোদিজির টাকা মানে আপনার টাকা, ভারতের মানুষের টাকা, প্রত্যেকটি মানুষের অষ্টার্জিত টাকা, সেই টাকা নয় ছয় হতে দেবেন না। আমরাও যেমন এর জন্য সজাগ থাকবো, আপনাদেরও কর্তব্য জনসচেতনতা তৈরি করা। নিশ্চয়ই, আমি নেক্সট কোয়েশ্চনে আসছি। আমাদের দর্শক থেকে কোয়েশ্চন করছেন আপনাকে প্রিয়ন্তি সিনহা, উনি লিখছেন, দাদা তৃণমূলের এক জেলা সভাপতি বারংবার আপনার নাম এবং আরো রাজ্য নেতার নাম নিয়ে আজেবাজে কথা বলেন অন ক্যামেরা, আপনারা এর উত্তর দেন না কেন? আপনি বুঝতেই পারছেন কার কথা বলা, মানুষ সব বিচার করবে, কারণ লোকে বলে ওটা একটা রাম পাঠা, আর দিদি বলে ওর মাথায় অক্সিজেন যায় না, তো যার মাথায় অক্সিজেন যায় না তার বুদ্ধির গোড়ায় ধুনো দেবে কে? সেই কারণে আপনি নিশ্চিন্ত থাকুন, কটু কথা, নোংরা ভাষা এবং হিংসাত্মক কথাবার্তা বাংলার মানুষ সহ্য করে না, সেই জন্য আপনি নিশ্চিন্ত থাকুন। যত এই জাতীয় ওরা ব্যক্তিগত কদাচার করবে, কুৎসা রটাবে, ততই ওরা জনমানস থেকে ধীরে ধীরে সরে যাবে, আর সেটাই হতে শুরু করেছে। অতএব আপনাদের হাতে একটা শক্তি আছে, সে শক্তিটা আপনারাও কাজে লাগান। আপনাদের হাতে কি শক্তি আছে? বিশাল শক্তি আপনাদের হাতে শক্তি আছে, সেই শক্তির নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। আপনি জানেন, আপনাকে শুধু একটা আমি সকলকেই একটা কাহিনী শোনাচ্ছি, বাস্তব কাহিনী। মোদিজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, একটাও মিডিয়া খুঁজে পাবেন না যে মোদিজির পক্ষে ছিল, সব মোদিজির বিপক্ষে। আর তখন সোনিয়া গান্ধীর সেই ঐতিহাসিক বক্তব্য, মদকা সদাগর চলছে, সর্বত্র চলছে, আর মিডিয়া ধুমে ছাপছে। এরপরে মোদিজি যখন প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে, কে মোদিজিকে সিলেক্ট করলো আপনি বল জানেন? রাজনাথজি তখন প্রেসিডেন্ট ছিল, উনি সিলেক্ট করেনি, রাজনাথজির আগে দেশের জনতা সিলেক্ট করে দিয়েছে কে প্রধানমন্ত্রী চাই। কি করে সিলেক্ট করলো? যাকে টিভি চায় না, যাকে পেপার চায় না, রোজ পেপার টিভি গালি দেয় মোদিজিকে, তাকে কি করে জনতা চাইলো? সোশ্যাল মিডিয়া জনতার হাতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ
মিডিয়াকে বাধ্য করলো যে আমাদের জনমতকে মানতে হবে, তবে মিডিয়া মাথা নত করে সোশ্যাল মিডিয়ার পেছনে চলতে শুরু করলো। আজকের যুগটা কি জানেন, এক সময় ছিল মিডিয়া যা বলবে মানুষ তা করবে, আজকের যুগ হচ্ছে মানুষ যা সোশ্যাল মিডিয়ায় করবে মিডিয়া তাকে শুনতে হবে, নইলে মিডিয়া চলবে না, নইলে মিডিয়ার কোনো কদর থাকবে না। সেই কারণে আপনাদের হাতে অস্ত্র আছে, আপনাদের হাতে অস্ত্র আছে, সে অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়ার অস্ত্র। নেমে আপনি রাস্তায় প্রতিবাদ করতে পারবেন, আপনি এর বিরুদ্ধে বলতে গেলে কেষ্ট হয়তো আপনাকে ধোলাই দিয়ে দেবে। সেই কারণের জন্য আপনার হাতে যে কঠিন অস্ত্র আছে সেই সোশ্যাল মিডিয়ার অস্ত্রকে প্রতিবাদের হাতিয়ার করুন, সত্যের হাতিয়ার করুন, মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার আপনাদের সকলের কাছে আমার আবেদন। ধন্যবাদ দাদা। আবার নেক্সট কোয়েশ্চেন দাদা, যে আজকে 8 দিন হতে চললো ঝড় আমফানের পরে, এখনো বহু জায়গায় ইলেকট্রিসিটি আসেনি, মানুষ খুব কষ্টে রয়েছে, অথচ আমাদের মাননীয় সমস্ত দোষটা সিইএসসির ঘাড়ে চাপিয়ে দিলেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং এই পীড়িত মানুষরা তারা যে এই দিন রাত কষ্ট পেয়ে চলেছে, কারেন্ট নেই, ওষুধ নিতে পারছে না, আইপ্যাড মেশিন নিতে পারছে না, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই যে ঝড়টা আসছে সরকার সিরিয়াসই হয়নি। কেন জানেন? প্রত্যেকবার আবহাওয়া দপ্তর বলে যে এ ঝড় ফণি হোক, আয়লা হোক বা অন্য হোক কলকাতার উপর দিয়ে যাবে, কিন্তু দৈবাত উপরওয়ালার কৃপাতে হোক আর যাতেই হোক বা ক্যালকুলেশনের ভুলেই হোক, ঝড়টা কিন্তু কলকাতাকে পাশ কাটিয়ে চলে যায়। এবার মমতা ব্যানার্জি বুঝতে পারেনি যে দেশটার যে পরিবর্তন হয়েছে, তো ভেবেছে এবারও কলকাতা, আর কলকাতা বলছে ও কলকাতা দিয়ে যাবে না, ও চলে যাবে যেখানে যায়, প্রত্যেকবার গ্রামের যেসব জায়গায় ক্ষতি করে সেখানে করবে, আর ওখানকার ক্ষতি হলে ওখানকার মানুষ চিৎকার করলে মিডিয়া আসে না, 10 জন চিৎকার করলে 2 জনেরটা আসে, বাকি 8 জনেরটা আসে না, সেই কারণের জন্য কিচ্ছু করে। আমি আপনাকে বলছি এই যে ঝড় আমফান, 1 মাস আগে থেকে এর প্রাদুর্ভাবের কথা ইঙ্গিত করে দিয়েছিল আবহাওয়া দপ্তর, 10 থেকে 12 দিন আগে ইঞ্চিতে মাপা রুট, টাইম, গতিবেগ এবং ব্যাসার্ধ সমস্তটা আবহাওয়া দপ্তর বলে দিয়েছিল। তাহলে আগে পারল না, এখন পারল কি করে? এ প্রশ্নটা কি আপনাদের সকলের মনে জাগবে না? আগে যা বলতো তার সবটা হতো না, আর এখন অক্ষরে অক্ষরে মিলল কি করে? এর নাম মোদিজি। আপনি বলে মোদিজি কি করে হলো? এই যে স্যাটেলাইট গুলো উপরে পাঠিয়েছে মোদিজির সরকার, এই স্যাটেলাইট গুলোর কাজ কি? আবহাওয়া দেখা, খনিজ পদার্থ দেখা, বনজ সম্পদ দেখা, এই সমস্ত কাজ করার জন্য এত স্যাটেলাইট উপরে পাঠিয়েছে। সেই স্যাটেলাইট তার খবর আর আবহাওয়া দপ্তরের মেশিনের পুরোপুরি আধুনিকীকরণ করবার জন্য ইঞ্চিতে ইঞ্চিতে মাপা, স্কেলে স্কেলে মাপা খবর আবহাওয়া দপ্তর দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি তো সব বুঝবে না, সেই জন্য ওর মর্জিতে চলে, সেই জন্য সেইভাবে কোনো প্রিকশন নেয়নি, যার জন্য আজকে এই অবস্থা। সিএসসির সাথে কোনো কোয়ার্ডিনেশন নেই, একটা গাছ কাটার মেশিন নেই যাদের কাছে, গাছ কাটার মেশিন নেই, কলকাতা শহরে বাস করছি। টাকাগুলো দাদা কোথায় গেল? এত এত টাকা, সেগুলো কোথায় গেল? টাকাগুলো টাকাগুলো যেভাবে আপনি দেখেছেন নারদায় টাকা গেছে, সেইভাবেই সব গেছে, যেভাবে চালগুলো চলে গেছে, মোদিজির দেওয়া চালগুলো সব তৃণমূল লোকেদের পেটে চলে গেছে, হজমে হয়ে গেছে, গোডাউনে চলে গেছে, সেইভাবে গেছে। তৃণমূলের এখন একটাই কাজ, আমি আপনাকে বলি, করোনায় মানুষ মরুক কুচ পরোয়া নেই, ঝড়ে মানুষ কারেন্ট না পাক কুচ পরোয়া নেই, যত কষ্ট পায় পাক কুচ পরোয়া নেই, শুধু ওদের দরকার টাকা। কেন? 21 সালের ইলেকশন জিততে হবে। এখন ওরা টাকা চুরি করবে আর 21 সালের ইলেকশনের চিন্তা করছে, আর আমরা চিন্তা করছি 21 সালের ইলেকশন পরে দেখা যাবে,
আগে তো মানুষকে বাঁচাই, মানুষই যদি না থাকে তো কাকে নিয়ে রাজনীতি করবো আর কাকে নিয়ে ইলেকশন লড়বো? তাই মানুষকে বাঁচানোর কাজ করতে হবে, এই কাজটা আমরা করছি। তাই মমতা ব্যানার্জির এটা নতুন নয়, মাঝে মাঝেই মমতা ব্যানার্জি এটা করে। সিএসসির যিনি মালিক তিনি খুব ভালো ছিলেন, যখন মমতার দেখাতারা ছবি যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনলেন তখন সিএসসির লোক ভালো, যখন ওকে বিশেষ পুরস্কার রাজ্যের থেকে দেওয়া হলো তখন মমতা ব্যানার্জির কাছে ওরা ভালো ছিল। বিদেশে শিল্পপতি ধরতে গিয়ে বিদেশ সফরে সফর সঙ্গী করার ক্ষেত্রে ভালো, আর এখন এখন সিপিএম আমলে জন্ম হয়ে গেল। এটা মমতা ব্যানার্জির পুরনো অভ্যাস, যখনই ফেল করে যখনই পারে না তখনই অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, যেটার নিন্দা আমরা বার বার করে আসছি আর বার বার করব। আর সেই জন্যই আমরা বলেছি হয় করো নয়তো গদি ছাড়ো। দাদা আপনি বললেন এই যে এই ঝড়ের পরে তারপরে প্রশাসনের যে অপদার্থতা ভীষণ ভাবে বেআব্রু হয়েছে লোকের সামনে আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং আপনি কিভাবে তারা অপদার্থতার পরিচয় দিয়েছেন সেটাও আপনি আমাদের বলেছেন। আমি আমার কাছে আপনার প্রশ্ন যে ধরুন এই যে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, তারা যেভাবে এই আমফান সাইক্লোনকে ট্যাকল করলেন, সেখান থেকে কি আপনি কিছু বলবেন যে সেখান থেকে আমাদের মাননীয়ার কিছু শেখার আছে? দেখুন কি শেখার আছে, আমফান তুফানের গতি ছিল ঘন্টায় 133 কিলোমিটার, আর উড়িষ্যাতে কয়েক মাস আগে ফণি এসেছিল যার গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটার। আপনি ভাবতে পারছেন 133 এই অবস্থা? পুরীর যত কটা হোটেল গুড়িয়ে দিয়েছিল, ভুবনেশ্বর শহরকে মানে আধমরা করে দিয়েছিল, এবং আমরা দেখলাম পুরী শহরের সেদিনকার করুণ অবস্থা, কত তাড়াতাড়ি ওরা রিকভার করেছে। আর আমি নিজে ওই ঝড়ের মাত্র 1.5 মাস আগে গিয়েছি, 1.5 মাস পরে, ঝড়ের 1.5 মাস পরে আমি ওখানে গিয়েছিলাম একটি রাজনৈতিক কার্যক্রম, আমি দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, কিছু হোটেল আছে যারা মেরামত হয়নি ইত্যাদি ইত্যাদি, এবং সেই সমস্ত যে হোটেলগুলো আছে মেরামতি করার জন্য অর্থ প্রদান করেছে উড়িষ্যার সরকার, উড়িষ্যার আমাদের সরকার নয়, আমাদের বিরোধী সরকার, ওখানে আমরা বিরোধী রাজনৈতিক দলে আছি এখানকার মতো, কিন্তু যেটা করবে সেটা তো বলতে হবে। এত দুর্নীতি উড়িষ্যায় আছে, এত দুর্নীতি উড়িষ্যায় হয়েছে, এখানে যেভাবে আপনি একটার পর একটা দুর্নীতি শোনেন, সেই কারণে এই সরকারের মানসিকতাই নেই। যারা রাজনীতি করার জন্য বেশি ব্যস্ত তারা এই ঝড় মোকাবেলা করবে কি করে আর ঝড়ের পরবর্তী পরিস্থিতি সামলাবে কি করে? যদি সব ব্যাপারে ওরা ছুতমার্গ নীতি নেবে, আপনি দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে, কেন কেন্দ্রের টিম এলো, কেন কেন্দ্রের টিম হাসপাতালে গেল, কেন স্বাস্থ্য মন্ত্রক থেকে এটা করলো, লকডাউন হবে কেন কেন্দ্র চাপিয়ে দিল, কেন্দ্র কেন কোয়ারেন্টাইন সেন্টারের ব্যাপারে এই নির্দেশ দিল, কেন কেন্দ্র কেন রেড জোন ওই বললো ওই বললো, শুধু এই করে যাচ্ছে। কিন্তু যখন টাকাটা কেন্দ্র দিল তখন দেখবেন, আপনি ঝড় যেদিন হয়েছে, আমি আপনাকে একটা কথা বলি, যে ঝড় যেদিন হলো সেদিন রাত্রিবেলা ঝড় থেমেছে 10:30, আর মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করলেন 11:30, 1 ঘন্টা বাদে। ওনার প্রথম বক্তব্য কি ছিল? ওনার প্রথম বক্তব্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা শেষ হয়ে গেছে। তার মানে টাকাটাই বোঝে, ওরা টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না, শুধু নিতে জানে দিতে জানে না। সেই কারণে 1000 কোটি টাকা হাত পেতে নিতে জানে। আর ওই যে যিনি প্রশ্ন করলেন ত্রিপাল পেলাম না, ত্রিপালটা দিতে জানে না, এটাই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনার চাল গম মোদিজি পাঠিয়েছে এফসিআই গোডাউনে পড়ছে, এফসিআই চিঠি দিচ্ছে নিয়ে যাও, নেয় না,
কিন্তু এটা যদি টাকা হতো, টাকা হতো এক সেকেন্ডও পড়ে থাকতো না। আপনি দেখেছেন একটা পুরনো কাহিনী, আমি একটু আপনাদের মনোরঞ্জনের জন্য বলি, দারোদার যারা ক্যাসেটটা দেখেছেন, কারণ সবার টিভি দেখিয়েছে, এক এক নেতা টাকা নিচ্ছে, একজন প্রফেসর তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ, তখনও সাংসদ ছিলেন, তাকে 5 লক্ষ টাকা দিল, উনি বেমালুম টাকাটা নিয়ে পকেটে ভরে নিলেন। টাকাটা ভরার পরে জিজ্ঞাসা করছে, আপনারা জানি কোথা থেকে এসেছেন, কেন টাকা দিলেন? তার মানে আপনি পৃথিবীতে ঘটনা ঘটেছে, পৃথিবীতে ঘটনা যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব, যা তৃণমূল এই সম্ভব। মানুষ যখন 10 টাকাও দেয়, জিজ্ঞাসা করে এই টাকাটা আপনি আমাকে কেন দিচ্ছেন, আর আপনি কে, কোথা থেকে এসে দিচ্ছেন, তারপরে টাকাটা ভাই ঘুষ দিচ্ছি, ঠিক আছে, নয় পকেটে ঢোকাল, কিন্তু আগে টাকাটা পেয়ে আগে খাবলা দিয়ে পকেটে ঢোকাও। তারপরে ওর মনে পড়েছে যে টাকাটা কে পাঠালো আর কেন দিল। এইসব হচ্ছে প্রফেসর, তৃণমূলের সাংসদ নেতা, তাদের পার্টিতে এইরকম চোরে চোরে ভর্তি। এই যে ববি হাকিম নারদায় কি বলছে, ববি হাকিম বলছে এই 5 লাখ টাকা আমি নেই না, ও আমার পিএফ এদেরকে দিন। এই তো হচ্ছে মেয়র, কলকাতার প্রথম নাগরিক, প্রথম নাগরিক। বাংলার দুর্ভাগ্য, বাংলার দুর্ভাগ্য, আমরা সিপিএম এর হাত থেকে নিষ্কৃতি পেতে মমতা ব্যানার্জির মতো এই রকম একজন নিচু মনের চৌর্য বৃত্তি দ্বারা ঘেরা ব্যক্তিকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী করেছি। তাই চোরের ঘরে চোরই বাস করে, সাধুর বাস করে না। সেই জন্য আর বিলম্ব নয়, অনেক হয়েছে আর নয়, এবার পরিবর্তনের পালা আসছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন করছেন অমলাকান্ত রায়, উনি লিখছেন মোদিজির দেওয়া 1000 কোটি টাকার 1 টাকাও সাধারণ বিপদাপন্ন মানুষ পাবে না। আর অনন্য বন্দ্যোপাধ্যায় বলছেন সমস্ত জায়গায় চমক ধমক চলছে, এগিয়ে এ নিয়ে বিজেপি কি ভাবছে? আমি দুটো কোয়েশ্চেন রাখলাম আপনার কাছে। দেখুন, বিষয় হচ্ছে টাকা যে পাবে না সেটা তো মুখ্যমন্ত্রী বলছে, আমি তো খানিকক্ষণ আগে বললাম, তারপরেও এ টাকা 9-6 হবে সেটাও আমরা জানি। কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছে, আমরা বলেছি যে এর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়ার জন্য, এবং কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কোন কোন খাতে কি কি ওদের খরচা আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব চেয়েছে। কয়েকদিনের মধ্যেই আপনি দেখবেন কেন্দ্রীয় পরিদর্শক দল তারা আসবে, তারা আসতে চেয়েছিল, এরাই গরিবসী করে তাদেরকে ফিরিয়ে রাখছে। তার কারণটা কি, আটঘাট বেঁধে ভালো করে চুরির গ্রাউন্ডটা তো সাজাতে হবে, সেই কারণে এখন যাওয়া যাবে না, এখন করোনা চলছে, আমরা ব্যস্ত আছি, এখন আমফান তুফান এলাকা মারাত্মক অবস্থা, যাওয়ার পরিবেশ নেই, এইসব নানা রকম বলে এগুলো ওরা আটকাচ্ছে ওই টিমকে, কারণ এখন ফলস যে ওদের অ্যাকাউন্টস সেটা সাজাচ্ছে ওরা। কিন্তু আমি আপনাদের বলি, কেন্দ্র তৈরি আছে যতটা সম্ভব বিষয়টাকে নজর রাখার, আমরাও যতটা সাধ্য ততটা করব যাতে মানুষ তার টাকা পায়। আর আমার শেষ কথা এ বিষয়ে, আপনার টাকা বুঝে নেওয়ার দায়িত্ব আপনারও আছে, সেই কারণে আপনার টাকা আপনিও বুঝে নিন, এটা আমরা চাইব। আর কেন্দ্রকে একটা কথা আমরা জানিয়েছি, কেন্দ্র সেটা মেনেও নিয়েছে, যে সোজা কথা ভাই, হিসাব দাও টাকা নাও, টাকা নেব হিসাব দেব না, এ নীতি আর চলবে না। টাকা নিলে হিসাব দিতে হবে, পাই পয়সা বুঝিয়ে দিতে হবে, তার মধ্যে হেরাফেরি যা করার করবে, কিন্তু সে হেরাফেরি ধরার দায়িত্ব আমাদের এবং মানুষকে নিতে হবে। কেন্দ্র নজরদারি করছে, কম্পিউটার এন্ড অডিটর জেনারেল তারাও নজরদারি করবে, কিন্তু সব দিক দিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ যখন চোর চিনে গেছে
চোর যদি না চিনি তাহলে সজাগ থাকা মুশকিল। যখন চোরকে চিনে ফেলেছি, আইডেন্টিফাই যখন হয়ে গেছে, তখন নজর রাখাটা সহজ আছে। দাদা, মাননীয় সবসময়তে এই কমপ্লেনটা করেন যে কেন্দ্র সরকার সাহায্য করছে না, সবসময়তে উনি এই কথাটি বলে আসছেন। তো এইতে আমি জিজ্ঞেস করতে চাই যে কেন্দ্র সরকার ঠিক কি কি সাহায্য করবেন? দেখুন, ঝড় আসার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে বলছে, যত রকম সাহায্য দরকার সব দেব, এবং বলে এই ঝঞ্ঝা বিধ্বস্ত এলাকার জন্য টিমও পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। ঝড়ের অনেক আগে পৌঁছে গেছে, বাংলার ওরা পৌঁছাতে পারেনি, ওরা পৌঁছে গেছে। তৃণমূল সেই নিয়ে কি বলল সরকার, কেন ওরা জেলায় গিয়ে মিটিং করলো, নবান্নে কেন করলো না? আরে ঝড় আসছে, মানুষ মরবে, ক্ষতি হবে, তখন মানুষ এটা কেউ করে? কেন্দ্রীয় সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কেন নবান্নে এসে ওদের অনুমতি নিল না? এবং সেখানে অমিত শাহ বললেন, যত রকম সাহায্য দরকার আপনি চাইবেন, আমরা সব সাহায্য। তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন, ঝড় হওয়ার মাত্র 24-26 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী হঠাৎ করে উড়ে এলেন পশ্চিম বাংলায় ঝঞ্ঝা বিধ্বস্ত এলাকায়, দেখলেন বাংলা, দেখলেন উড়িষ্যা। ভারতবর্ষের সৃষ্টির পর থেকে যদি বাবরের আমলও ধরি, এই রকম ফাস্ট প্রাইম মিনিস্টার, এরকম কুইক প্রাইম মিনিস্টার, সংবেদনশীল প্রাইম মিনিস্টার ভারতবর্ষে আর কখনো আসে। এলেন ঝড় বিধ্বস্ত এলাকা, পরিদর্শন করলেন, বসিরহাটে অফিসারদের সাথে মিটিং করলেন, এবং মমতা ব্যানার্জি বলেছিল 1,000 কোটি টাকা চাই। 1,000 কোটি টাকার 1 টাকা কম দেয়, 1,000 কোটি টাকায় স্যাংশন করে দিয়েছে। কিরকম আমি, মাপ করবেন, এর চেয়ে ভালোবাসা আমি, আমি ভাষা কখনো খারাপ ব্যবহার করি না, কিন্তু এর চেয়ে ভালোবাসা আমি ব্যবহার করতে পারছি না। কত বড় অসভ্য সরকার যদি হয়, তাহলে চা মাত্র 1,000 কোটি টাকাই স্যাংশন করার পরেও, মোদিজি ওই রকম ভাবে আসার পরেও একবারও ধন্যবাদ দিয়েছে যে না, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি বাংলার মানুষের জন্য এসছেন এবং তার সাথে আমি গিয়েছি, আমাদের পাশে থাকবেন উনি বলেছেন, এবং 1,000 কোটি টাকা তৎক্ষণাৎ দিয়ে এই ঝঞ্ঝাতে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এর জন্য ধন্যবাদ দিচ্ছি। মোদিজি যে বক্তৃতাটা বসিরহাটে দিয়েছে, তাতে মমতা ব্যানার্জি সরকারের প্রশংসা করেছে। আর এই সরকার কতটা অসভ্য সরকার, আবার বলছি, যে একবারও ধন্যবাদটুকু জানাতে পারলো না। অথচ উড়িষ্যা বিজেডি সরকার, সেখানে নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী, বিজেপির বিরুদ্ধে বিজেপি অপোজিশন পার্টি, নবীন পট্টনায়ক হাত জোর করে মানুষকে বললে যে প্রধানমন্ত্রী ঠিক সময় এসে আমাদের এখানে যা করলেন অকল্পনীয়, অজস্র ধন্যবাদ দিচ্ছি প্রধানমন্ত্রীকে, এবং উনি না চাইতে 500 কোটি টাকা আমাদের এই ঝঞ্ঝা মোকাবেলায় দিয়ে দিলেন। তুলনা করুন মমতা ব্যানার্জি, আপনি আর নবীন পট্টনায়ক, দুটোই বিজেপি বিরোধী সরকার, বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী, সেই কারণে সৌজন্যতাই নেই আপনার, কি করে কাজ হবে? আপনি সৌজন্যতাই বোঝেন না, শুধু পয়সাটা বোঝেন, পয়সা পেয়ে গেছি টাটা। আজকে মোদিজি শুধু ঘুরে চলে যেত, কোনো টাকা স্যাংশন না করতো, বলতো আমি টিম পাঠাবো, পাঠিয়ে অ্যাসেস করে টাকা দেব, দেখতেন গালির ফুয়ারা ছুটত, কোথা থেকে ত্রিপাল পাবো, কোথা থেকে ওই পাবো, কোথা থেকে সেই পাবো।
কিন্তু যেহেতু টাকাটা দিয়ে দিয়েছে, এখন ওই বলাটা বন্ধ হয়ে গেছে। এখন মানুষ বলছে, মোদি তো 1,000 কোটি টাকা দিল, আমরা কোথা থেকে টিপাল পাবো, আমরা কোথা থেকে খাবার পাবো? যে কথাটা মমতা ব্যানার্জি বলতো টাকা না দিলে, কথাটা এখন মানুষ বলছে। তো এই সরকার, এই সরকারের কোনো মানবিকতা আছে? টাকা ছাড়া এরা কিচ্ছু বোঝে না, এই জন্য এদের দ্বারা জনকল্যাণ হওয়া সম্ভব নয়। দাদা আমার একটা কোয়েশ্চেন নিচ্ছি, কিষাণ বিশ্বাস উনি লিখছেন, শুনছি রাজ্য সরকারের অনেক মন্ত্রী বিজেপিতে যাবে, এই নেতারা পার্টির প্রকৃত কর্মীদের মেরেছে এবং তাদের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের সময় বিজেপি কি এদের নেবে? দেখুন একটা কথা আমি আপনাকে জানিয়ে দিই, বিজেপি পার্টিটার গঠনতন্ত্র এই সমস্ত তৃণমূলের মতো প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো নয়। বিজেপি পার্টি একটা শক্ত মজবুত সংবিধান এবং অনুশাসনের উপর দাঁড়িয়ে আছে। সেই জন্য আপনি মনে করবেন না, বিজেপিতে এলেই তারা এখানে একটা বিরাট কিছু নষ্টামি করে ফেলবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। রত্নাকর দস্যুই বাল্মীকি হয়েছে আমাদের পার্টিতে, আমি নাম বলতে চাই না, নাম বললে বিতর্ক হবে, অনেক লোক তৃণমূল কংগ্রেস থেকে এসছে অতীতে, যাদের আপনারা অনেক কিছু শুনেছেন, অনেক কিছু লোকেরা বলতো, আজকে তারা বিজেপিতে আসার পর দেখতে পেয়েছেন তাদের মধ্যে বিজেপির প্রভাব কিরকম হয়ে গেছে, বিজেপি করণ কিরকম হয়ে গেছে। আসল কথা কি জানেন, বিজেপির হজম শক্তি এত বেশি, ইট কাঠ পাথর হজম করবার ক্ষমতা বিজেপির আছে। সেই কারণে একটা জিনিস মাথায় রাখ, এটা সত্য, আমি আপনার যে মনের ব্যথা সে ব্যথাকে সম্মান করি, যারা আমাদের কর্মীকে মারলো, আমাদেরকে মারলো, আজকে তারা আমার পার্টিতে ঢুকছে, এটা স্বাভাবিকভাবেই একটা দুঃখের এবং পরিতাপের বিষয়। কিন্তু আমি আপনাকে একটা অনুরোধ করব, আমি আপনার সঙ্গে সহবাসী, আমি আপনার মনের কষ্ট 100% বুঝি, কিন্তু বোঝার পরেও বলছি, আপনি নিজেকে বাঁচাতে চান, নিজের সম্মান বাঁচাতে চান, না বাংলাটাকে বাঁচাতে চান, বাংলার মানুষকে বাঁচাতে চান? এই প্রশ্ন দুটো ভাবুন, যে এই তৃণমূলের নেতাটা আমাকে মেরেছিল, আজকে সে আমার পার্টিতে ঢুকছে, তো এটা একটা আমার অপমান, আমার অসম্মান। আরেকদিকে মমতা ব্যানার্জি যদি থাকে, তাহলে আমার হাজার হাজার কর্মকর্মী মার খাবে, আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবার জন্য কত লোক, কত কার্যকর্তা জেলে মিথ্যা কেসে ফেঁসে আছে। আমি এই মাত্র আপনাদের বলছিলাম যে সোশ্যাল মিডিয়া ইউজ করুন, আর মনে মনে আমি ভাবছিলাম সোশ্যাল মিডিয়া তো ইউজ করতে বলছি, ইউজ করলেই তো জেলখানায়, কিন্তু আমাদের করতে হবে, ছাড়া যাবে। এই কারণে বলছি, বৃহৎ কোনো কিছুর জন্য নিজ স্বার্থ, কম স্বার্থ, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হয়। তাই আজকে আপনার প্রধান লক্ষ্য হোক তৃণমূলকে দুর্বল করা, তৃণমূলকে শক্তিহীন করা, বাংলা থেকে তৃণমূলের নাম মুছে দেওয়া, বিজেপিকে স্থাপন করা। বিজেপি স্থাপন হলেই এই সব বন্ধ হয়ে যাবে, এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে শেষ একটা উদাহরণ দিয়ে এই কোশ্চেনটা শেষ করব, কেন্দ্রে যে সরকারটা চলছে, সরকারটার নাম কি? বিজেপি সরকার। সরকারটার নাম এনডিএ সরকার। অন্য পার্টির লোকেরা আছে না? তা আপনি বলেন মোদিজির মতো কড়া প্রশাসক আছে, সেই জন্য চোর ডাকাত থাকলেও তারা চুরি টুরি করতে পারছে না? বেশ, আপনার যুক্তিকে আমি শিরোধার্য করে মেনে নিলাম। আমরা আরেকটা সরকার গড়েছিলাম, 6 বছর চলেছিল, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার, সেই সরকারটা কিন্তু 25 দলের সরকার ছিল, 25 দল মিলে সরকারটা চালাতো, 6 বছরে 1 টাকা চুরির কেলেঙ্কারি শুনেছে? 1 টাকা চুরি হয়েছে 6 বছরে? কোন মন্ত্রীর নামে কোন কেলেঙ্কারি হয়েছে? তারপরে কংগ্রেস এসেছে ক্ষমতায়,
কটা মন্ত্রী জেলখানায় গিয়েছে, কটা মন্ত্রীর নামে আপনি কেলেঙ্কারি পেয়েছেন, মনমোহনের সরকারের কেলেঙ্কারি লিস্ট পড়তে পড়তে আপনি হাঁপিয়ে যাবেন। অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কেলেঙ্কারি নেই, তাহলে তারা কারা? 25টা দল তো বিজেপিতে একটা। একটা জিনিস মাথায় রাখবে, একটি প্রবাদ বাক্য আছে আমাদের মুনি ঋষিরা যে প্রবাদ বাক্য দিয়ে গেছে না, সে প্রবাদ বাক্য আজও অক্ষর অক্ষরে ধ্রুব তারার মতো সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অটল বিহারী বাজপেয়ী মোদীজি সৎ, সেই কারণে অসত যদি ওদের সাথে যায় ওরা সৎ হবে, আর মমতা নিজে অসৎ, সেই কারণে মমতার সাথে যা যদি সৎ যায় সে অসৎ হতে বাধ্য। সেই জন্য ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, বিজেপি কে কেউ দখল করতে পারবে না, বিজেপি করণ হয়ে যাবে ওদের। সেই জন্য আগে লক্ষ্য রাখুন, যে কোনো মূল্যে মমতা নামক পাপকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, এটাই প্রধান লক্ষ্য রাখুন। কে এলো কে এলো না, কে মেরেছে কে মারেনি, ওগুলো আপাতত একটু হৃদয়ের ভেতরে রাখুন, সময়কালে উপযুক্ত ইয়েলে সেগুলো সব বিচার হবে। এটা আমি আপনাকে বলে দিচ্ছি যে যারা অপরাধ করেছে তারা বিজেপিতে এলেই পার পেয়ে যাবে, এটাও ভাবার কোনো কারণ নেই। আপনারা শুধু একটু অপেক্ষা করুন, রাজ্যের ক্ষমতাটা আমাকে আমাদের দিন, যদি রাজ্যের ক্ষমতা আমাদের হাতে থাকতো এই 1,000 কোটি টাকা বিজেপি সরকার পেত, 1,000 কোটি টাকা মমতা পেত না, আর বিজেপি সরকার 1,000 কোটি টাকা পেলে উত্তরপ্রদেশে যেমন দেখছেন মানুষের কাছে সব পৌঁছচ্ছে, এখানেও মানুষের কাছে পৌঁছত। তাই মানুষকে বাঁচাতে, বাংলা বাঁচাতে, আমার ছোট্ট স্বার্থকে আপাতত ভুলে যেতে বলছি না, গুটিয়ে রেখে দিন আলমারিতে, যখন সময় আসবে তখন বের করতে বলবো, তখন বের করবেন, সুদে মুড়ে হিসাব আমরাও চুক্তা করবার ব্যবস্থা করব, আপনার মনঃশান্তি করবার ব্যবস্থা অবশ্যই করব। ধন্যবাদ দাদা। আমার নেক্সট কোয়েশ্চেন, সাইক্লোন আমিনিয়া বলছেন যে ভারতীয় জনতা পার্টির সদস্যরা সাংসদরা তারা কি রাস্তায় নেমে কাজ করছেন? টেলিভিশনের পর্দায় সংবাদ মাধ্যমে আমরা অন্যরকম একটা দৃশ্য দেখছি যেখানে আটকানো হচ্ছে, আমাদের রাজ্য সভাপতিকে আটকানো হয়েছিল, যেতে দেওয়া হয়নি, দুদিন সেরকম ভাবে আটকানো হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি যদি বলেন যে ভারতীয় জনতা পার্টি থেকে কি কি সাহায্য করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? দেখুন, আমরা এখন পর্যন্ত যতটা সম্ভব পারছি আমরা ত্রিপালের ব্যবস্থা করছি, লাখখানেক ত্রিপালের পরিকল্পনা আমরা নিয়েছি, 10,000-এর উপরে ত্রিপাল আজকে গেল, এবং মূলত আপাতত আমরা যেটা টার্গেট করেছি দক্ষিণ 24 পরগনা পূর্ব, দক্ষিণ 24 পরগনা পশ্চিম, অর্থাৎ পাথর প্রতিমা এই জায়গাগুলো, বাসন্তী ইত্যাদি ইত্যাদি, কাকদ্বীপ টাকদ্বীপ, এরা বসিরহাট, এবং বসিরহাটের সঙ্গে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সবটাই আর কি, আমি একটা একটা জায়গার নাম বলছি না। তারপরে আপনার নন্দীগ্রাম খুব দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত, মানে পূর্ব মেদিনীপুরই বলি তাহলে, আবার নইলে নন্দীগ্রাম বলতে হবে, কাঁথি বলতে হবে, এরকম বলতে হবে, তো পূর্ব মেদিনীপুর। এরপরে যেটা ক্ষতিগ্রস্ত আছে সেটা নদিয়ার একটা পার্ট আছে, নদিয়ার পার্টের সাথে সাথে হুগলির একটা অংশ ক্ষতিগ্রস্ত আছে, পূর্ব বর্ধমান মানে কাটোয়ার এই যে দিকগুলো ওগুলোরও কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বর্ধমানেরও বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পশ্চিম মেদিনীপুরের একটা পার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গাগুলোতে ইতিমধ্যে আমাদের টিম তারা চুপি চুপি চলে গেছে, কারণ বড় নেতা গেলেই আটকে দেয়, বড় নেতা গেলে আটকে দেয় বলে আমরা কি করেছি, যে নেতাদের খুব বেশি লোকেরা জানে না সেই নেতাদের গাড়ি করে পাঠিয়ে দিচ্ছে, গাড়ি ঘোড়া তো চলছে, তারা গিয়ে ওই জায়গাগুলিতে যেগুলো ঢোকা সম্ভব, এখনো পর্যন্ত আপনার বাসন্তীর ওপারে আপনি যেতে পারবেন না, পাথর প্রতিমার
বেশ কিছু জায়গা যেতে পারবেন না, জি প্লট থেকে শুরু করে এই যে জায়গাগুলো যাওয়া খুবই মুশকিল আছে, আপনার সাগরেরও কতগুলো জায়গায় যাওয়ার অসুবিধা আছে, এরকম এখনো অনেকগুলো জায়গা যেগুলো আছে, যেগুলোতে হিঙ্গলগঞ্জেরও প্রচুর জায়গা আছে যে জায়গাগুলোতে যাওয়া মুশকিল আছে। তো যে জায়গাগুলোতে যেতে পারা যাচ্ছে, আর যোগাযোগ ব্যবস্থা তো নষ্ট হয়ে গেছে, এখন কলকাতাতেই মোবাইল চলে না। আপনার আমার বাড়ি দক্ষিণ কলকাতায়, আমি উত্তর কলকাতায় বসে আছি শুধু আপনার সাথে ফেসবুক করার জন্য বিজেপি অফিসে, কারণ যদি দক্ষিণ কলকাতায় আমার বাড়ি থেকে করতাম তাহলে আপনার হতো না, এখনো হবে না। যেখানে কলকাতায় নেটওয়ার্ক স্থাপন করতে পারেনি, সেখানে ওইসব জায়গার অবস্থা তো বুঝতেই পারছেন, সেই জন্য এই জায়গাগুলোকে আমরা লোকেট করে ত্রিপাল যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি। দুরকম ত্রিপাল, একটা হচ্ছে ওপরে ছাউনি দেওয়ার জন্য ত্রিপাল, আরেকটা হচ্ছে মাটি ভিজে গেছে, ঘর কাদা হয়ে গেছে, তাতে নিচে যাতে বিছিয়ে মানুষ একটু বসতে পারে, মালপত্র রাখতে পারে, তার জন্য একটা ত্রিপাল। এরকম দু টাইপের ত্রিপাল আমরা দিচ্ছি, চিড়ে দিচ্ছি, গুড় দিচ্ছি, বাতাসা দিচ্ছি, মুড়ি দিচ্ছি, কিছু জায়গায় ছোলা বাদামেরও ব্যবস্থা করার কথা বলা হয়েছে, সেটা এখনো আসেনি, এর সাথে জলেরও ব্যবস্থা আমরা করছি। তো এই রকম ভাবে আমরা শুরু করেছি, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত এই শুরুটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। যেমন আমাদের করোনার ত্রাণ এমপি থেকে শুরু করে বহু নেতাদের দিতেই দেওয়া হয়, আটকে দিয়েছে, হোম কোয়ারেন্টাইন করে রেখে দেওয়া হয়েছে, এক্ষেত্রে কতটা কি করা হবে জানি না। তবে আমরাও সেই কারণে আমরা এগুলোকে ছোট ছোট ভাবে বড় আকারে না করে ছোট ছোট আকারে আমরা বিভিন্ন পদ দিয়ে এগুলো পাঠাচ্ছি, আর আমরা প্রত্যেকটা বিধানসভায় একটা দুটো করে, এই বিধানসভা মানে এই আমফান কবলিত বিধানসভায় একটা দুটো করে আমরা রিলিফ ক্যাম্প তৈরি করছি, যে রিলিফ ক্যাম্পে আমরা মালগুলো ওখানে আমরা স্টক করব, আর সেখান থেকে আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আছে, অঞ্চল প্রেসিডেন্ট আছে, শক্তি কেন্দ্র প্রমুখ আছে, তাদেরকে ওখানে ডেকে ও ওখান থেকে ডিসবার্স করার কাজটা আমরা শুরু করেছি, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আমরা তো মিথ্যাচার করি না, সেই কারণে যে একেবারে বিশাল হয়ে গেছে আমি সেটা বলছি না, শুরু আমরা করেছি। সেই জন্য আজকেই আমি আপনাকে যেটা বললাম, 10,000 ত্রিপাল আজকেই গিয়েছে, এবং গতকাল 6,000 ত্রিপাল গিয়েছে, এই যে 16,000 ত্রিপাল চলে গেছে, এবং মুড়ি চিড়ে এগুলো যাচ্ছে। তো যতটা সাধ্য, দেখুন এই ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ, সেই জন্যই মমতা ব্যানার্জিকে আমি বলেছিলাম এটা আপনার একার দ্বারা সম্ভব নয়, সব পলিটিক্যাল পার্টিকে, সমস্ত এনজিও কে, সেনাকে আপনি ডাকুন। কি ডাকবে? উনি সেনাকে অপমান করে, আর তার পরিণাম কি হলো দেখলেন, কলকাতাতে পিটিসিতে, আর আমরা তফসিয়াতে দেখলাম গরফাতে, সেখানে পুলিশ বিদ্রোহ হলো, মমতার আমলে পুলিশ বিদ্রোহ হয়ে গেছে, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের বিদ্রোহ তো হলোই, ভিন রাজ্যের নার্সরা সব ছেড়ে চলে গেল, আর এখন পুলিশের মধ্যে বিদ্রোহ হলো, সে বিদ্রোহ থামাতে বৃষ্টির মধ্যে মমতা ব্যানার্জিকে রাস্তায় এসে তাদের হাতে পায়ে ধরতে হলো। তো এই হচ্ছে অবস্থা, এরা মানুষকে অপমান করে, পুলিশকে অপমান করে, ডাক্তারকে অপমান করে, এরা সেনাকে অপমান করে, সবাইকে চাকর বাকর মনে করে, সেই কারণের জন্য কারো কনফিডেন্স বিপদের দিন এরা পায় না, যেটুকু কাজ করছে লোকে ভয়ে কাজ করছে। দাদা দিদি এত ইনসিকিউর কি, মানে কেন কাজ করতে দেন না কাউকে? উনি কি নিজে খুব ইনসিকিউর সব বিরোধী দলকে নিয়ে? দেখুন, না না, সব বিরোধী দলকে নিয়ে তো নয়, আপনার দিলীপ দাকে আটকেছে কই, তারপরের দিনই তো আপনার সুজন চক্রবর্তী আর ওই মান্নান হোসেন চলে গেল, মান্নানরা চলে গেল কাক দিবে কই, তাদের তো আটকালো না। কারণ কি? কারণ এটাও আমি ফেসবুকে যারা আছেন তাদেরকে বলছি, আপনাদেরও জানা দরকার, আগামী দিনে লড়াই বিজেপির সাথে তৃণমূলের নয়, আগামী দিনে লড়াই
বিজেপি সঙ্গে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর যৌথ বাহিনীর লড়াই। বিজেপির 21 সালে লড়তে হবে তৃণমূলের জোটের সাথে, বিজেপি একা আর তৃণমূলের সঙ্গে কংগ্রেস সিপিএম। তবে বিজেপি একা নয়, বিজেপি একা আমি মুখ ফসকে বেরিয়ে গেল, ভুল করলাম, ওরা তিন পার্টির জোট হবে আর আমরা দুটো জোট হব, বিজেপি আর মানুষের জোট। মানুষের সাথে অ্যালায়েন্স আমাদের থাকবে, আর চোরেদের অ্যালায়েন্স, সুবিধাবাদীদের অ্যালায়েন্স ওরা করবে। এই কারণের জন্য সব পার্টিকে আটকাচ্ছে না দিদি, আটকাচ্ছে বিজেপি কে। কেন? 18টা সিট, 18টা সিট যে বিজেপি জিতে নেবে স্বপ্নেও মমতা ভাবেনি। অমিত শাহজি যখন কলকাতা এসে বলেছিল 22+ হবে, তখন মমতা ব্যানার্জি তো ভেবেছে মাথা খারাপ হয়ে গেছে। প্রেসের লোকেরাও আমাদের আড়ালে আপদালে বলেছে, আরে দাদা এ কি বলছে, নাকি মাথা খারাপ হয়ে গেল, নাকি এ কি সম্ভব? বিজেপি 2টো সিট ধরে রাখতে পারবে কিনা আগে সেটা বলুন। আসানসোল এই ইকুয়েশনে আপনারা হারবেন, দার্জিলিং এই ইকুয়েশনে হারবেন, জিতবেন কোনটা? এরকম বলতো প্রেস। আর সেটা প্রেস ফরকাস্টও করেছে, প্রেসে সেগুলো প্রচারিত হয়েছে, আপনারা দেখেছেন, তুচ্ছ তাচ্ছিল্য অমিত শাহর বক্তব্য নিয়ে হাসি ঠাট্টা কত কিছু হয়েছে। কি দাঁড়ালো 18টা সিটই, 18টা সিট নয়। আমি মনে করি এই রাজ্যে যদি শেষ দিকটায় লুট ওরা না করত, তাহলে এই সংখ্যাটা 18 হতো না, এটা 28 হতো। সেটা মমতা জানে, আর কেউ বুঝতে না পারুক মমতা ব্যানার্জি জানে। যদি শেষ বেলায় চুরিটা না রুখতে না করতে পারতাম, শেষ বেলায় যদি লুট না করতে পারতাম, তাহলে আজকে তো ঝড়ে মরে শেষ হয়ে যেতাম। সেই কারণেও জানে মানুষ বিজেপির সঙ্গে আছে, বিজেপি ঢুকলেই জনসমর্থন বিজেপির দিকে চলে আসবে, সেই কারণে বিজেপিকে আসতে দিও না। আর এরপরে আমি আপনাকে বলে দিচ্ছি, আজকেই বলে দিচ্ছি, যারা ফেসবুকে আমার কথা শুনছেন মনে রাখবেন আমার কথাটা, সেই সময় মিলিয়ে নেবেন, এই ঝড় কেটে গেলে যখন ইলেকশনের আবহাওয়া চলে আসবে, এই মমতা ব্যানার্জি এলাকা এলাকায় গিয়ে বলবে বিজেপি বড় বড় কথা বলে, বড় বড় সমস্ত কথা বলছে, কোথায় ঝড়ে কোথাও তো দেখিনি, হেলিকপ্টারে এলো আর হেলিকপ্টারে চলে গেল, বাকিগুলি কোথায়? বাকিগুলিকে তো কোনো গ্রামগঞ্জে দেখলাম না, তখন আমাদের কথা বলছে, আমরা গ্রামগঞ্জে যাইনি কেন? এবার তখন মানুষও কিছুটা চিন্তা করবে, সত্যিই তো তাই, আরে বিজেপির নেতারা তো এলো না, দিলীপ ঘোষকে আটকেছে কে মনে রাখতে যাবে, আটকেছে মানুষ দেখবে যে এলো না দিলীপ ঘোষ, মানুষ দেখবে যে রাহুল সিনহা এলো না, মানুষ দেখবে বিজেপির নেতারা এলো না, এটা মানুষ দেখবে মনে রাখবে, কোথায় কোনখানে আটকেছে। আর একটা কথা আপনাকে বলি, এখন নেটওয়ার্ক নেই কোথাও, এই যে আটকেছে ওই এলাকার মানুষ জানে, ওই এলাকার মানুষ জানবে না তো, কারণ যখন নেটওয়ার্ক আসবে তখন লোক ভুলেই যাবে সমস্ত, আপনারা যারা শুনছেন তারাই ভুলে যাবেন আটকে ছিল, ইস্যুর পর ইস্যু আসতে থাকবে, আর ওই এলাকার মানুষ বলবে এই তো বিজেপি বড় বড় কথা বলে, একটা নেতা আমাদের বিপদের দিনে এলো না, আর মমতা চিৎকার করবে এই হচ্ছে বিজেপি, ভোট দেবেন বিপদে আপনারা আসে, এই চালাকিটা করার জন্য ওরা এটা করছে। কিন্তু আমরাও সেই চালাকির নীতি ভাঙার রাস্তা তৈরি করে আমরা এগোব, কতদিন আটকাবে, কতদিন বেঁধে রাখবে, যখন যখন বাঁধ ভাঙা জল আসে তাকে ইট কাঠের পাথর দিয়ে আটকানো যায় না, যেমন আমফানকে আটকানো যায়নি। সেই কারণে আমি বলছি এই সাময়িক বাধা এ আমরা থোড়াই কেয়ার করি, আর এই বাধাকে অতিক্রম আমরা করবই, আর বাধাকে অতিক্রম করার নামই তো বিরোধী রাজনীতি, বিরোধী রাজনীতির নামই হচ্ছে বাধাকে অতিক্রম করা, কাজই হচ্ছে বাধাকে অতিক্রম করা, আর সেটা আমরা করে ছাড়ব আপনাদের সবার সহযোগিতা এবং আশীর্বাদ চাই। থ্যাংক ইউ দাদা। আমার লাস্ট দুটো কোয়েশ্চেন আমি একসাথেই করছি,
প্রথম কোয়েশ্চেন হচ্ছে, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কি 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 কাজ করছেন, এটা যদি আপনি একটু, এবং আপনি মাননীয়াকে কি অ্যাডভাইস দেবেন, কি ভাবে কাজ করলে ভালো হতো সেটা আপনি কি কি অ্যাডভাইস দেবেন? এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন, যে আমাদের সাধারণ মানুষ এবং যারা পার্টির কার্যকর্তা, তারা কিভাবে এই লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়াবে? দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, প্রচুর ঘর বাড়ি পড়ে গেছে, কাঁচা বাড়ি বা মানে দালান নয়, এরকম প্রচুর বাড়ি পড়ে গেছে, দালান বাড়ি পড়ে গেছে, ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, এরকম সংখ্যা মানে হাতে গুনলেও আপনার পাবেন না, এরকম সংখ্যা খুব অল্প। ওই গাছ পড়ে ভেঙে গেছে এরকম হয়েছে, কিন্তু বড় ক্ষতি হয়েছে দালান বাড়ির এটা হয়, বেশিরভাগটাই গিয়েছে কাঁচা বাড়ি, যেটা দালান নয়। আমি আপনাকে বলছি, এই সরকার যদি সৎ হতো, জনগণের দরদি সরকার হতো, আজকে হাতে গোনা সামান্য কিছু বাড়ি ভাঙতো এই আমফান তুফানে। তুফানের ক্ষমতা ছিল না বাড়ি ভাঙার, কেন জানেন? মোদিজি ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাঠিয়ে দিয়েছে, তৃণমূলের লোকগুলি মেরে খেয়ে বসে রয়েছে, এবং সেই টাকার ভাগ্নি নিচোড়া বাড়ির কাজ হাবদান হয়ে পড়ে আছে, মালিক বা ঘরে ঢুকতে পারছে না, হাবদান বাড়ি থাকতে হচ্ছে সেই কাঁচা বাড়িতে। যদি চুরি না হতো মোদিজির দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, যদি ঠিক ঠিক খরচা হতো, এই রাজ্যে মাত্র 5% বাড়ি কাঁচা থাকতো, 95% বাড়ি পাকা থাকতো। 95% বাড়ি পাকা থাকা মানে আমফান তুফান কিচ্ছু করতে পারতো না, 5% বাড়ি রিপেয়ার করা তো মামুলি কাজ, এ তো একটা এনজিওর কাজ আছে। কিন্তু এই অপদার্থদের জন্য, চোরেদের জন্য পাকা বাড়ির টাকা আসা সত্ত্বেও বাড়িগুলো কাঁচা হয়ে রয়েছে, সেই কারণে আজকে এত বড় বিপর্যয়। বিপর্যয় শুরু করেছিলাম, এই আরেকটি বিপর্যয় দেখালাম, সেই কারণে এখনো সময় আছে। মোদিজির প্রধানমন্ত্রী আবাস যোজনাকে এই সময় কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির কি করা উচিত, স্ট্রিক্টলি এই বিষয়টাকে দেখা উচিত, যে যে সমস্ত কাঁচা ঘর পড়ে গেছে আর যাতে কোনো ঝড়ে না পড়ে, তার জন্য ইমিডিয়েট তাদের পাকা বাড়ির ব্যবস্থা করা, আর সেটা ওর তো টাকা খরচা করতে হবে না, এই হাজার কোটি টাকা থেকে দিতে হবে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকেই সেটা হয়ে যাবে। কিন্তু অসৎ সরকার কি করে? আজকে দেখুন, এই যে ধরুন আয়ুষ্মান ভারত এখানে মোদিজি লাগু করেছে ভারতবর্ষ, সব রাজ্যের লোক লাভ নিচ্ছে, গরিব মানুষগুলো লাভ নিচ্ছে, কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে? এই প্রশ্নের মমতা ব্যানার্জি উত্তর দিয়েছে, আমরা তো বারবার বলছি মানুষগুলো কি অপরাধ করবে, আমাদের স্বাস্থ্য সাথী আছে, তোমার রাজ্যে স্বাস্থ্যই নেই আমার সাথী থাকবে কোত্থেকে? তো এইরকম একটা অবস্থা, অরাজক অবস্থা চলছে। আমার আজকে আমার যে গাড়ির চালক, সে উড়িষ্যায় থাকে, বললো দাদা আমাদের এই করোনায় কোনো অভাব নেই। কেন? বললো যে আমার পরিবার তো চাল টাল তো মোদিজি দিয়েছে পেয়েছি, বালেশ্বরে থাকে নবীন পট্টনায়কের রাজ্যে। বললো যে আমরা 18,000 টাকা আমরা পেয়েছি। 18,000 টাকা কে দিল? বলে এই টাকার মধ্যে মোদিজির 12,000 টাকা আর বাকি টাকা আমাদের নবীন পট্টনায়ক দিয়েছে। তো চিন্তা করুন, এই রাজ্যের মানুষ কি পেয়েছে? কৃষক সম্মান নিধির টাকা জন প্রতি কৃষক পেয়েছে, এই রাজ্যের কৃষক কেন পেল না? আজকে যদি এই ঝড়ে ক্ষতিগ্রস্ত তো কৃষকই হয়েছে,
যদি কৃষক সম্মান নিধির টাকাটা ওর ব্যাংকে পড়তো, তাহলে টাকার জন্য ওর কারো দিকে মুখাপেক্ষি হতে হতো না। কিন্তু সেই টাকাটাও নিতে দিল না, কিষাণ সম্মান নিধি দিতে দেব না। কেন? যদি কিষাণরা সব মোদির দিকে ঘুরে যায়, সেই কারণে নিতে দেব না। আয়ুষ্মান ভারত কেন লাগু হলো না জানে? কালকেই লাগু হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি, নাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কালকেই মমতা ব্যানার্জির সরকার লাগু করবে আয়ুষ্মান ভারত, যদি না হয় তবে রাজনীতি ছেড়ে দেব। কি করতে হবে কেন্দ্রকে? কেন্দ্রকে বলতে হবে আয়ুষ্মান ভারত সারা দেশে পোস্ট অফিসের মাধ্যমে কার্ড বিলি হলেও পশ্চিমবাংলায় এটা পঞ্চায়েতের মাধ্যমে বা ডিএম এর মাধ্যমে বিলি হবে, শুধু এটা বলে দেখুক। মমতা ব্যানার্জি ওয়েলকাম করে নিয়ে নেবে। কেন নেবে জানেন? আয়ুষ্মান ভারতের লাভ কোথায়? আমার আয়ুষ্মান ভারত কার্ড আছে, আমার চিকিৎসা খরচা আমার অ্যাকাউন্টে চলে আসবে, ওদের তো লেনা দেনা নেই, ওদেরকে কে থোড়াই কেয়ার করে। আর যদি ওদের মাধ্যমে কার্ডটা আসে, তাহলে ভাই তুই ফলস অসুস্থ হ, ট্রিটমেন্ট কর, টাকার আমাকে ভাগ দে। সত্যিকারের অসুস্থ হলে তাহলেও আমাকে ভাগ দিতে হবে, এই সিস্টেম চলবে না। সেই জন্য তৃণমূলের রোজগার যখন নেই, আয়ুষ্মান ভারত চলবে না। তৃণমূলের রোজগারের অবস্থা কেন্দ্রীয় সরকার করে দিক, সঙ্গে সঙ্গে দেখবেন চলে আসছে। এই যে জনধন অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার, এটা তো রোখার ক্ষমতা নেই, সেই কারণে ওটা চলে আসছে টাকা। এই টাকাটা যদি ওদের আওতায় হতো, ওদের মাধ্যমে হতো, দেখতেন জনধন অ্যাকাউন্টে টাকা আটকানো বন্ধ, আটকে দিত, বন্ধ করে দিত। সেই কারণের জন্য আমার মতে মমতা ব্যানার্জির উচিত, আমরা দাবিও তুলবো আবার, যে কাঁচা বাড়িগুলো আছে সেগুলো কাঁচা বাড়ি আর না রেখে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তাদের কাজে লাগিয়ে ইমিডিয়েট তাদের পাকা বাড়ি তৈরি করুন। কেন জানেন? এই ঝড়টা শেষ না, এখন কালবৈশাখী শুরু হচ্ছে। আমি বড় বড় ঝড়ের কথা বলতে পারছি না, সে আবহাওয়াবিদরা বলবে, কিন্তু একটা জিনিস সহজ সাধারণ মানুষ অশিক্ষিত মানুষও বলতে পারে যে এখন কালবৈশাখী শেষ। আপনি দেখলেন এই যে ঝড়টা এলো পরশুদিন, পরশুদিন না কালকে এলো যে ঝড়, সেই ঝড় পরশুদিন সন্ধ্যেবেলা, সেই ঝড়ের গতিবেগ কত ছিল জানেন? 96 কিলোমিটার। ওটা এসেছিল 133 কিলোমিটার, অনেকক্ষণ ধরে লাস্টিং করেছিল বলে ক্ষতি এত বড় হয়েছে। আর এই ঝড়ের গতিবেগ ছিল 96 কিলোমিটার, কিন্তু এটা বেশি স্থিতিশীল ছিল না, যার জন্য সেই ব্যাপক ক্ষতিটা হয়। আমার এটা ব্যক্তিগত মত, যদিও মানে আমি ভুল বলি, কারণ এই বিষয়ে আমার পড়াশোনা করা তো নেই, সেই জন্য আমি ভুল বলতেও পারি, তবু যেটা মনে এসছে ফেসবুক বলে আমি বলছি, যে আমার যেটা মনে হয় এই আমফানের গতিবেগ, এই যে একটা সাধারণ কালবৈশাখীর গতিবেগ 50, 40, 60, 70 হার্ডলি ওঠে, এর বেশি ওঠে না। এই 96 কিলোমিটার ওঠার পেছনে কি কারণ আবহাওয়াবিদরা বলতে পারবে, পরিবেশবিদরা বলতে পারবে, কিন্তু আমার মনে হয় যে আবহাওয়া থেকে যে যে কার্বন ডাই অক্সাইড অন্যান্য ধুলোবালি সব যে মুক্ত হয়ে আবহাওয়া যে একটা ক্লিয়ার হয়ে গেছে, সেই যে ঝড়টা আসবে, আগে কি হতো, আগে একটা বড় আস্তরণ ঝড়কে বাধা দিত, যেটা ধোয়া ধোলা ধুলো এর আস্তরণ ঝড়কে আটকাতো, গতিবেগ আটকাতো। এখন তো ফ্রি, এখন তো আর কোনো পলিউশন নেই, আর পলিউশন না থাকার জন্য ঝড়ের গতি ছুটতে সুবিধা হয়েছে। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী সড়ক যোজনা পেয়ে গেছে, স্টেট হাইওয়ে ছেড়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যখন ঢুকে গেছে, বাস হু করে চলতে শুরু করেছে। এইটা একটা বড় কারণ, সেই জন্য ঝড় আরো আসবে, মানে কালবৈশাখী তো আসবে, অন্য ঝড়ের কথা আমি বলছি না। তো কালবৈশাখী যদি বারবার আসে, তাহলে ওই পীড়িত এলাকায় লোকগুলোর কষ্টটা আপনি বুঝতে পারছেন? আমরা কলকাতাতে আমার বাড়িতে জল ছিল না 6 দিন, বিদ্যুৎ ছিল না 2 দিন,
আমার এলাকার আরো অনেক জায়গাতে 4-5 দিন বাদে বিদ্যুৎ এসছে, দক্ষিণ কলকাতার এটা ম্যাক্সিমাম জায়গায় হয়েছে। তো তাতেই আমাদের মানে নাবিশ্বাস উঠে গেছে। এবার আপনারা সবাই ভাবুন, যারা ওই প্রত্যন্ত এলাকায় পড়ে আছে, খাবার নেই, জল নেই, ডাক্তার নেই, ওষুধ নেই, কারেন্ট নেই, নেটওয়ার্ক নেই, কি দ্বিধারুণ কষ্টের মধ্যে তারা ওখানে জীবন নির্বাহ করছে আপনি ভাবতে পারেন? তো সেই কারণের জন্য এরা মানুষের কষ্ট বোঝে না। জানি না কেন মমতা ব্যানার্জিও তো একদম সাধারণ ঘরের মানুষ হয়েছে, জানি না কেন উনি এটা বুঝতে পারেন না। আমরা সাধারণ ঘরে মানুষ হয়েছি কিন্তু মানুষের কষ্টটা বুঝি, জানি না মমতা ব্যানার্জি কেন বুঝতে পারেন না। আমি উদ্বাস্তু পরিবারের লোক, জন্ম আমার বাংলাদেশ, ছোট বয়সে বাবা এখানে আমার ঠাকুমাকে দেখাতে আমাকে নিয়ে এসেছিল যে নাতির মুখ দেখবে তারপরে ফিরে যাবে বাংলাদেশে। লেগে গেল রায়ট, সেই রায়টে আর যেতে দিল না, বাবা মা সব আমাকে নিয়ে থেকে গেল। সেই কষ্টের জীবনের মধ্যে দিয়ে, সেই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। মমতা ব্যানার্জিও আমি বলছি না যে তার চেয়ে কম সংগ্রাম, কম কষ্ট করেছে, আমি পলিটিক্যাল লড়াই বলছি না, জীবনের লড়াই বলছি। তো জীবনের লড়াই যারা করেছে তারা তো মানুষের কষ্টটা দেখেছে। কালীঘাটে জলের লাইনে, তেলের লাইনে মমতা ব্যানার্জি বাড়ির লোক দাঁড়ায়নি, তাহলে আজকে হয়তো ওই এলাকার প্রায় অর্ধেকটা ওদের দখলে হতে পারে, আজকে হয়তো বিশাল অট্টালিকা হতে পারে, আজকে হয়তো প্রচুর মানুষকে সহযোগিতা করবার সামর্থ্য রাখতে পারে। কিন্তু একদিন এমন দিন ছিল অপরের সহযোগিতা ছাড়া ওদের চলতো না। আমরাও তেমনি খুব সাধারণ ঘরে কষ্টের মাধ্যমে বড় হয়েছি, কিন্তু আমরা মানুষের দুঃখটা ভুলিনি, সেই ফিলিংসটা এখনো ভেতরে আছে। যখন একটা লোক, এই যে ত্রিপাল যে বলল না, আমার ঘুরে ফিরে ওই ওই ব্যক্তিটির কথা মনে পড়ছে, মহিলা কি পুরুষ আমি জানি না, তার কথাটা বারবার আমি কথা বলছি মনে পড়ছে, যে কি আজকে সভ্য জগতে যেখানে এত উন্নত টেকনোলজি, উন্নত সব, আর মানুষ একটা ত্রিপাল চাইছে, ত্রিপাল চেয়ে পাচ্ছে না। এর চেয়ে বড় আমাদের অপদার্থতা, আমাদের অযোগ্যতা, আমাদের অপারকতার কি হতে পারে? সেই জন্য আমরা আমাদের চেষ্টা করব। মমতা ব্যানার্জি করুক আমরা চাই। আমি যার জন্য দেখুন একটা কথা বলেছি, এটা বলে শেষ করছি, যিনি শেষ কোশ্চেনটা করেছিলেন, যে আমি কিন্তু গতকাল যেটা বলেছিলাম, রেগে গিয়ে মমতা ব্যানার্জি পদত্যাগ করার কথা বলে দিয়েছে, আমি কিন্তু একবারও বলছি না যে আপনি পদত্যাগ করুন, কখনো বলি। যদিও আপনি বাংলায় ভোট নিন, যে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত কি উচিত না, আমার বিশ্বাস বিশাল সংখ্যক মানুষ বলবে এখানে 356 লাগানো দরকার। কিন্তু আমি কিন্তু বলছি, কারণ আমি মানুষকে সম্মান করি, জনগণ ওকে বসিয়েছে, আর আমি চাই জনগণ ওকে সরান। কেউ সরালে তাতে কোরামিন পেয়ে যেতে পারে, কেউ যদি সরায় তাতে সিম্প্যাথি পেতে পারে, কেউ যদি সরায় অগণতান্ত্রিক পদক্ষেপ বলে মাঠে মাঠে চিৎকার করে মানুষের সহানুভূতি আদায় করতে পারে। কিন্তু আমি চাই যারা বসিয়েছে তারা বুঝুক ভুল করেছে, এবং তারাই ভুলের সংশোধন করুক, এটাই আমার প্রার্থনা। যার জন্য আমি মমতা ব্যানার্জিকে বলেছি যে মানুষ যখন আপনাকে বসিয়েছে, আপনার উপর প্রত্যাশা আছে, তো আপনি করুন কাজ, বিপদে আপদে তো আমরা সহযোগিতা করব। দেখুন আজকে রাজ্যপাল জগদীপ ধনখড়জি, তিনি রাজ্যপাল, আমার পার্টির সাথে তার কোনো লেনা দেনা নেই, কিন্তু জগদীপ ধনখড়জি এই রাজ্যের প্রধান নাগরিক, ফার্স্ট সিটিজেন,
এবং ফার্স্ট সিটিজেনের মতো কর্তব্যই করেছে। করোনা সংকটে প্রথম সরকারকে অফার করেছে, আমি আছি তোমাদের সাথে, তোমাদের সাথে আছি, করোনা মোকাবেলার লড়াই আমি পুরো থাকবো সরকারের সাথে, তোমরা আমার আমার সহযোগিতা নাও, আমি হাত বাড়িয়ে দিচ্ছি। কি হলো, মাত্র 2 কিলোমিটার দূর হচ্ছে নবান্ন থেকে রাজ্য ভবন, 2 কিলোমিটার দূর, চিঠি চালাচালি করতে হচ্ছে, একবার গভর্নর চিঠি দেয় তো একবার মুখ্যমন্ত্রী চিঠি দেয়, শেষে গভর্নরের চিঠি ঠেলায়, কারণ আমি শুনেছি গভর্নর নাকি আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন নাম করে নাকি লয়ার, সেই কারণে তার আইনি চিঠির সামনে মমতা ব্যানার্জি যে সমস্ত আইনজীবীরা চিঠি তৈরি করে দিচ্ছিল সব দাদা ভেঙে গেছে, পরাস্ত হয়ে গেছে। নতুন টিচার পিকে সাহেব প্রশান্ত কুমার এসে বলছে, আরে চিঠি মিটি দেবেন না, চিঠি মিটি দেবেন না, বন্ধ করে দিন, এর সাথে চিঠিতে পারবেন না, বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছে। আচ্ছা রাজ্যপাল সে তো সহযোগিতা করতে চেয়েছিল, বিপদের দিনে কেন সহযোগিতা নেবেন না, কেন অন্ধকারে থাকবে, রাখবেন রাজভবনকে, সংবিধানের একটি প্রতিষ্ঠানকে? আমি রাজভবন একটা বাদ দিলাম, আমরাও বলেছিলাম, কতবার বলেছিলাম, আমফানেও বলেছি, করোনাতেও বলেছিলাম যে আমরা নিজেদেরকে অফার করছি, যদি স্বেচ্ছাসেবক হিসাবে বিজেপি কে কাজ করতে হয় তাও করব। যখন কোয়ারেন্টাইন সেন্টার করার কথা হলো, মমতা ব্যানার্জি বলল কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না, করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, একথা মমতা ব্যানার্জি বলেছে, বিশ্বে কেউ বলেনি যে কোভিড পজিটিভ হলেও হোম কোয়ারেন্টাইনে থাকবেন, এত কিছু সরকার করতে পারবে। আমি অফার করেছিলাম, চিঠি দিয়ে অফার করেছিলাম যে ঠিক আছে, স্বাভাবিকভাবে এত বড় একটা যুদ্ধ, এত সংখ্যায় লোক, কোয়ারেন্টাইন আপনি করুন, কোয়ারেন্টাইনের জন্য আমাদের পার্টি স্বেচ্ছাসেবকরা, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা কোয়ারেন্টাইনে মানুষকে হেল্প করব। আপনি দেখছেন না বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সংগঠন, আপনি দেখছেন প্রচুর ভিডিও আপনারা দেখছেন, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিভাবে লোকেরা খাবার পৌঁছাচ্ছে, মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, যে পরিযায়ী শ্রমিকরা তাদের পায়ে জুতো নেই, জুতো কিনে দিচ্ছে, খাবার দিচ্ছে, জল দিচ্ছে। বিজেপি তো পার্টি, রাজনৈতিক দল বিজেপি তো করছে, সামাজিক সংগঠন তারা কিভাবে নেমেছে দেখেছে? তাদের মৃত্যুর ভয় নেই, তাদের করোনা ছোঁয়াছোঁয়ের ভয় নেই। আমরা মৃত্যুকে, ভয়কে তুচ্ছ করে মানুষকে বাঁচাতে চাই, সেই কারণে এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি পুরো ঘোষণা করুন, রাজনীতি আমরা এই 3 মাস করব না। মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে, সর্বদলীয় বৈঠক ডাকতে হবে, ডেকে সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে বলতে হবে যে আমরা আজ প্রতিজ্ঞা করলাম, যেমন আপনি সংবিধানের শপথ নেন তেমনি সংবিধানের শপথ নিন, ঈশ্বরের শপথ নিন, সত্যের শপথ নিন, আমরা 3 মাস কোন রাজনীতি করব না। আগে বাংলাকে করোনা মুক্ত করব, আমফান এরিয়ার মানুষের কষ্ট লাঘব করব, তারপরে মাইক খুলে কত গালি কে কাকে দিতে পারে আর কত রাজনীতি করতে পারে তার লড়াই করব। আমি কথা দিচ্ছি আমরা সবার আগে আছি। আপনি স্বেচ্ছাসেবী সংগঠনদের ডাকুন, ক্লাবগুলিকে তো 1 লাখ করে টাকা দিয়েছে, সেই ক্লাব গুলো কোথায় এখন? করোনাতেও ক্লাবকে পাওয়া যাচ্ছে না, আর আমফান তুফানের গাছ কাটাতেও ক্লাবকে পাওয়া যাচ্ছে না। তা 1 লাখ টাকা যে দিলেন কিসের জন্য? মদ মাংস খেয়ে 1 লাখ টাকা উড়িয়ে দিয়েছে। তাহলে আপনি এই জাতীয় কাজ করলে কি করে চলবে? আপনি সেই ক্লাব গুলোকে ডাকুন, 1 লাখ করে টাকা দিয়েছি, পরের মাসে টাকা দেবো না, পরের ক্ষেপে টাকা দেবো না, যদি
এই প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সংকট, এই মহামারী রোধে যদি তোমরা এগিয়ে না আসো, ক্লাব এগিয়ে আসবে। আমি বলছি আস, ক্লাবে সবাই মদ খায় না, সবাই মাংস খায় না, সেই কারণের জন্য যে ক্লাবের সব লোক মদ মাংস খেয়ে মাতাল হয়ে থাকে এরকম নয়। প্রচুর ভদ্রলোক ক্লাবে আছে, প্রচুর মানবতাবাদী ক্লাবে আছে, প্রচুর মহান মানব ক্লাবে আছে। সেই কারণে ক্লাবগুলিকে ডাকুন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ডাকুন। এই যে আজকে আপনার ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে বেলুড় মঠ থেকে শুরু করে এরা এরা কত কাজ করছে। সরকার যদি একটু এদের সাথে সহযোগিতা করে তাহলে কাজের বন্যা বয়ে যাবে। সরকারের কাজ সবাই মিলে করবে, সবাই মিলে সরকারকে সহযোগিতা করব, এক চুলো রাজনীতি করব না, এ প্রতিশ্রুতি দিচ্ছি। আগে মানুষকে বাঁচাবো, বাংলাকে বাঁচাবো, তারপরে রাজনীতি করব। কারণ আমি জানি বাংলা বাঁচলে তবে রাজনীতি, মানুষই যদি না থাকে তো রাজনীতিটা কাকে নিয়ে করব। সেই জন্য মমতা ব্যানার্জি জানি না এতটা সদ্বুদ্ধি, এতটা উদার মনোভাব তিনি পোষণ করতে পারবেন কিনা। যদি পারেন, আমাদের পক্ষ থেকে খোলা অফার রইল, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। সেই গানকে, কবিগুরুর এই লেখাকে সার্থক করুন। আসুন আমরা সবাই মিলে সবার জন্য ঝাঁপিয়ে পড়ি, সমাজের জন্য ঝাঁপিয়ে পড়ি, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি, বাংলাকে বাঁচাই, বাংলার মানুষকে বাঁচাই, আবার বাংলাকে ভারত সেরা করি। আজ বাংলা যা ভাববে, আগামী দিন ভারত তা ভাববে, সেই জায়গাতে বাংলাকে ফিরিয়ে নিয়ে আসি, এই আশাই আমাদের, এই স্বপ্নই আমাদের, আমরা পোষণ করি। সবাই ভালো থাকবেন, সবাই নিরোগ থাকবেন, প্রত্যেকের মঙ্গল হোক। এবং আমি আবার আপনাদেরকে অনুরোধ করব যে লকডাউন খুলে গেলেই হই হই করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন না, রুজি রোজগার করতেই হবে, নইলে খাবো কি আমরা। আমাদের নানান কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে, নইলে কি করে সমাজ রক্ষা হবে। সকলের কাজ, সকলের ধর্ম সকলকে পালন করতে হবে, কিন্তু সতর্ক থেকে, সোশ্যাল ডিস্টেন্সকে ঠিকঠাক ভাবে মেনটেন করে এটাকে করতে হবে। তাই আমি আপনাদেরকে আমার এই শেষ প্রশ্নের শেষ লগ্নে আপনাদেরকে এইটুকুই অনুরোধ করব, ভালো তো থাকবেন এ কথা বলবো, কিন্তু ভালো থাকার জন্য নিজের সতর্কতা দরকার, নিজের প্রস্তুতি দরকার, নিজের সংযম দরকার, সোশ্যাল ডিস্টেন্সকে পুরোপুরি পালন করা দরকার। একটা জিনিস জানবেন, ওপরওয়ালা যখন সংকট দেয় সে সংকটের নিরসন তিনি করে। তাই ঈশ্বরের উপর ভরসা রাখুন, যে যে ধর্মের উপাসক হন না কেন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, ঈশ্বর রক্ষা করবে। আমি এই প্রসঙ্গে একটা কথাই শুধু একটু যোগ করব, এই যে আপনার করোনা এত বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি জানেন, এই কিছু ধর্মান্ধ মৌলবী, ধর্মান্ধ মৌলবী কথাটাও ঠিক খাচ্ছে না, কুচক্রী মৌলবী, কুচক্রী মৌলবী, এরা গরিব সাধারণ মুসলমানের কাছে গিয়ে প্রচার করলো করোনাটা আল্লাহ পাঠিয়েছে, মুসলমানের করোনা হবে না। অনেক অনেক ক্যাসেট আপনারা দেখেছেন, মুসলমানের করোনা হবে না, করোনায় ওরা মরবে। আর সেই কারণে একদল না বুঝতে পারা মুসলমান কেউ টাকাতে থুতু লাগাচ্ছে, কেউ আপনার ফলে থুতু লাগাচ্ছে, কেউ যত্রতত্র অবক্ষুরে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের তো হবে না। আর আজকে ধর্মীয় পরিসংখ্যান নেই, কিন্তু আমি আপনাকে হলপ করে বলছি, যদি ধর্মীয় পরিসংখ্যান দেখবেন সারা দেশে এবং বাংলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত আমার মুসলমান ভাই বোনের। শুধু শুধু আল্লাহর দোহাই দিয়ে এই গরিব মুসলমান মানুষগুলোকে করোনা সংকটের মধ্যে ফেললো,
আর স্বাভাবিকভাবে ওরা করোনা সংকটে পড়ো মানে পাশে যে হিন্দু থাকে, অন্য ধর্মের লোক থাকে, আস্তে আস্তে প্রভাবিত হতে শুরু করেছে, রোগ ছড়াতে শুরু করেছে। সেই কারণে আমি সব ধর্মের শব্দটা ইউজ করেছি। সেই জন্য আমি সব ধর্মের মানুষের কাছে আবেদন করব, যে যে ধর্মের উপাসক সে সে মানুষ তার উপরওয়ালাকে ডাকুন, উপরওয়ালাকে প্রার্থনা করুন যে সংকট থেকে মুক্তি দিন। কিন্তু আমি বিশ্বাস করি এটা ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, এটা ভগবান রামচন্দ্রের জন্মভূমি, এটা ভগবান পরশুরামের জন্মভূমি। এই ভারত ভূমিতে ভগবান শঙ্কর বাস করেন, এই ভারত ভূমিতে নারায়ণের লীলা ক্ষেত্র কোণে কোণে আছে, প্রত্যেকটি কণায় কণায় শঙ্কর আছে। মা দুর্গার ভূমি এটা, মা কালীর ভূমি। সেই জন্য অশুভ এখানে বেশি দিন টিকতে পারবে না, অশুভ এখানে বেশি দিন কবজা জমাতে পারবে না, এ পূর্ণ বিশ্বাস আমার আছে। এবং সে বিশ্বাস আপনারও রাখো যে নারায়ণের ভূমিকে, শ্রীবিষ্ণুর ভূমিকে, ভগবান শঙ্করের ভূমিকে, বজরঙ্গবলীর কর্ম ভূমিকে, মা দুর্গার ভূমিকে, মা লক্ষ্মীর ভূমিকে, মা কালীর ক্ষেত্রকে কেউ সমাপ্ত করতে পারবে না। কারণ 500 বছরের ইংরেজ আর 200 বছরের খ্রিস্টান শাসন এই দেশটাকে শেষ করতে পারেনি, এই দেশটার চরিত্রের বদল ঘটাতে পারেনি। আর করোনা তো কদিনের অতিথি, সেই কারণে আমি আপনাকে বলছি ঈশ্বরের ভূমি, দেবভূমি, এটা দেবভূমিতে পাপ বেশিক্ষণ টেকে না। কোন ভগবানের যোজনাতে হয়তো এই করোনা এসছে এবং করোনা চলেও যাবে। আমরা সবাই ভালো থাকি, সুখে থাকি, পরিবারকে নিয়ে ভালো থাকি, আপনার পাশের বাড়ির লোক ভালো থাকুক, পাড়ার লোক ভালো থাকুক, রাজ্যের লোক ভালো থাকুক, পুরো দেশের লোক ভালো থাকুক, রাষ্ট্রের লোক ভালো থাকুক এবং সারা বিশ্বের মঙ্গল হোক। কারণ আমরাই একমাত্র ভারতীয় সনাতন ধর্মে বলি, সনাতন রীতিতে বলি, বসুদৈব কুটুম্বকম্, সারা বিশ্ব আমাদের আত্মীয়। সেই কারণের জন্য আপনি নিশ্চিত থাকুন। আর বিবেকানন্দের কথা দিয়ে আমি শেষ করছি। স্বামীজি বলেছিলেন, আমি দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি ভারত একদিন বিশ্বের জগৎগুরুর আসনে বসিয়া সারা বিশ্বকে মুক্তির পথ দেখাবে। এর নাম ভারতীয় সংস্কৃতি। অন্য সংস্কৃতি হলে কি বলতো জানেন? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ভারত একদিন সারা বিশ্বের শাসক হবে, সব রাষ্ট্রকে পায়ের তলায় রেখে নিষ্পেষণ করবে, ভারত হবে প্রভু প্রভু আর ওরা হবে চাকর। কিন্তু ভারতীয় সংস্কৃতি তা বলে না, ভারতীয় সংস্কৃতি মুক্তির পথ দেখানোর কথা বলে। সেই কারণে বিবেকানন্দ বলছেন যে ভারত সারা বিশ্বকে মুক্তির পথ দেখাবে। পথ দেখানো শুরু হয়েছে, আপনি লক্ষ্য করেছেন? ভারতের যোগ যাকে নিয়ে বিশ্ব ঠাট্টা করত, আজকে আমাদের চেয়ে যোগ ওরা বেশি করছে। সারা বিশ্বে যোগ দিবস পালন হচ্ছে। আপনি কোনদিন ভেবেছেন কত গর্বে বুক ফুলে উঠছে, বলতে গিয়ে আমার ছাতি 56 ইঞ্চি হয়ে যাচ্ছে। আমেরিকার মতো দেশ চিকিৎসায় বিশ্বের 1 নম্বর দেশ, ধনে 1 নম্বর, শক্তিতে 1 নম্বর, সারা বিশ্বের নেতা আমেরিকা ভারতের কাছে হাত জোর করছে, হাইড্রোক্লোরোকুইন পাঠাও, তাহলে আমরা বাঁচবো, নইলে আমরা বাঁচবো না। মোদিজি হাইড্রোক্লোরোকুইন পাঠিয়েছে আর সেটা দিয়ে আমেরিকা লড়াই করছে। কোথায় গেল উন্নত চিকিৎসা, উন্নত প্রযুক্তি, উন্নত ওষুধ?
সব ম্লান হয়ে গেল। শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের দরে দরে মোদিজি পৌঁছে দিয়েছে এই ওষুধ। সেই কারণে হাইড্রোক্লোরোকুইন আজকে প্রচুর মানুষকে জীবন বাঁচিয়ে রেখেছে। তাই যত দেখছি, আরো বললে আরো লম্বা হবে, আরো বলতে পারি, কিন্তু যত দেখছি তত দেখছি যে স্বামীজির সেই ঐশ্বরীয় বাণী, ভগবান প্রদত্ত বাণী বাস্তবে বাস্তবে ফলতে শুরু করেছে। তাই কখনো কখনো ভাবি যে হঠাৎ এখন ফলতে শুরু করলে এভাবে কেন? স্বামীজি দেখলেন 150 বছর হয়ে গেছে, আমার বাণী তো মিথ্যা হয়ে যাচ্ছে, ভারত তো মুক্তির পথ দেখাবে তো দূরের কথা, ভারতটাই শেষ হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য স্বামীজি দেখলেন আমাকে নিজেকে আসতে হবে, আমাকে নিজেকে এসে ব্যাট ধরতে হবে, তবেই জিতবে ভারত, আর আমার বাণীর সার্থকতা থাকবে। সেই কারণে উনি দেখলেন নরেন রূপে কলকাতায় জন্মগ্রহণ করেছিলাম, এবার নরেন রূপে গুজরাটে জন্মগ্রহণ করব। নরেন রূপে কলকাতায় জন্মগ্রহণ করে সারা বিশ্বকে আধ্যাত্মিক পথ দেখিয়েছিলাম শিকাগো ধর্ম মহাসভা থেকে, আর এবার গুজরাটে নরেন রূপে জন্মগ্রহণ করে সারা বিশ্বকে মুক্তির পথ দেখাব। তাই কখনো কখনো মনে হয় স্বামীজি চলে গিয়েও আবার ফিরে এসেছেন। তাই সত্যি ভারত সারা বিশ্বকে মুক্তির পথ দেখাক, আমরা ভালো থাকি, সারা বিশ্ব ভালো থাকুক, আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, এইটুকুই প্রার্থনা। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ রাহুল দা এতটা সময় আমাদেরকে দেবার জন্য এবং এত সুন্দর ভাবে সবকিছু বলার জন্য। এটা আমি যেরকম বলছি, আই এম শিওর আমার যারা দর্শক রয়েছেন আজকে ফেসবুক লাইভে তারাও একই কথা বলবেন। সত্যি মনটা ভরে গেল। আমার দর্শকদের বলতে চাই যে কালকে আবার আমরা এই একই সময় আপনাদের আরেকজন পছন্দের নেতৃত্বকে নিয়ে আসবো, আপনারা কোয়েশ্চেন করবেন, আমরা আপনাদের কোয়েশ্চেন সামনে তুলে ধরব এবং পাশে থাকব। একটা মন্ত্র দিয়ে শেষ করি আজকের সন্ধ্যের এই অনুষ্ঠান। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রানু পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আপনারা সুখী থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনারা সুখী থাকুন, রোগ মুক্ত থাকুন, আপনাদের জীবন মঙ্গলময় হোক এবং কোনো দুঃখ যেন আপনাদের জীবনে না আসুক। খুব ভালো থাকুন। ভারত মাতার জয় হোক। জয় হিন্দ।